হ্যালো স্টুডেন্টস লাস্ট ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের ইউনিট টেন অর্থাৎ অর্গ্যানিক কেমিস্ট্রি আন্ডারে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস শুরু করেছিলাম আমরা হ্যালো অ্যালকেনগুলোর বিভিন্ন যে টাইপস বা প্রকারভেদ সেই নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম আজকে আমরা শুরু করবো হ্যালো অ্যালকেনগুলোর প্রস্তুতি বা মেথডস অফ প্রিপারেশান বেসিক্যালি এই এই চ্যাপ্টারে চারটে পার্ট হবে আর কি একটা হচ্ছে হ্যালো অ্যালকেনগুলোর প্রস্তুতি সেকেন্ড হচ্ছে তাদের রিয়াকশন থার্ড হচ্ছে হ্যালো অ্যারিমসগুলোর প্রস্তুতি এবং ফোর্থ হচ্ছে তাদের রিয়াকশান এবার অ্যালকেনগুলোর প্রস্তুতি আজকে শুরু করছি এদের এদের আন্ডারে যে যে রিয়াকশান আমাদের পড়তে হবে তার মধ্যে তিন চারটে রিয়াকশান থাকবে যেগুলো একেবারে নতুন ব্র্যান্ড নিউ আমরা শিখবো এখানে বাদ বাকি যে রিয়াকশানসগুলো আমরা পড়বো অ্যালকেনের প্রস্তুতির মধ্যে তার মধ্যে অ্যালকেন এবং অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন বা অ্যালকিন হ্যালোট প্রস্তুতি এইগুলো অলরেডি আমরা ক্লাস ইলেভেনে পড়ে এসেছি হাইড্রোকার্বন চ্যাপ্টারে সেইগুলো এখানে একবার রিভিশন হবে আর অ্যালকোহল এবং ইথার থেকে হ্যালোওয়ালকেন প্রস্তুতি সেইগুলো আমরা ডিটেলড আলোচনা করেছিলাম রিয়াকশান মেকানিজমের আন্ডারে যেখানে আমরা এসএন ওয়ান এবং এন টু রিয়াকশান আলোচনা করেছিলাম সেইখানে তো সেগুলোও একবার এখানে রিভিশন হবে এবার আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে তোমরা ক্লাস ইলেভেনের হাইড্রোকার্বন চ্যাপ্টার খুব ভালো করে পড়ে রাখবে যেটা আমরা যেটা এর আগের ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম আর রিয়াকশান মেকানিজম অবশ্যই এবং তার পাশাপাশি বেসিক মানে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি যেটা আমরা আগে পড়েছি সেইগুলো কারণ সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের এবার এগোতে হবে এবং প্রতিটা প্রতিটা ভিডিও দেখার আগে প্রতিটা লেকচার ফলো করার আগে তোমরা কি করবে এন্টায়ার পুরো কেমিস্ট্রিটা অর্গানিক কেমিস্ট্রিটা সেটা ক্লাস ইলেভেনের পুরোটা প্লাস ক্লাস টুয়েলভের যেরকম যেরকম করে এগোবে পুরো জিনিসটা তোমরা কিন্তু রিভাইজ করার চেষ্টা করবে নতুনগুলোর পাশাপাশি তা না হলে কিন্তু যেহেতু অর্গানিক কেমিস্ট্রি ইট একটা মানে লিঙ্কড একটা বিষয় প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড সেই কারণে কিন্তু না হলে তোমরা কি করবে মানে খেই হারিয়ে যাবে আর কি মানে বুঝেই উঠতে পারবে না যে কোনটা কীভাবে করতে কি আসছে আর যদি পুরোটা একসঙ্গে নিয়ে চলতে পারো তাহলে দেখবে যে হ্যালো অ্যালকেন হ্যালো হ্যালোয়ারিন্স এবং অ্যালকোহল ফেনোলিথার চ্যাপ্টারের অনেক কিছু কমন মানে আমরা এই চ্যাপ্টারে যা পড়ে নেব তার বেশিরভাগ অংশটাই আবার সেইগুলো আবার রিপিট হবে অ্যালকোহল চ্যাপ্টারে সেইখানে সেগুলো আর করতে হবে না বা তার পরবর্তী চ্যাপ্টারে আমরা যত এগোতে থাকবো তত আমরা দেখবো যে নতুন আননোন অন্য রিয়াকশানের সংখ্যা তত কমে আসছে আর কি এবার এইটা তুমি তখনই ফিল করতে পারবে বা রিয়েলাইজ করতে পারবে যদি তুমি একদম শুরুর থেকে অর্গ্যানিক কেমিস্ট্রিটা থ্রু আউট রিভিশান করতে করতে যদি এগো তা না হলে পুরোটাই যেন মাথায় একটা বোঝার মতন চেপে যাবে এবং পরবর্তী সময়ে খুবই অসুবিধা হবে তো সেই কারণে আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে ইলেভেনের অর্গ্যানিক কেমিস্ট্রি এন্টায়ার যা যা পড়েছো সেটা প্লাস টুয়েলভের রিয়াকশান মেকানিজম যেটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি এইগুলোকে সঙ্গে নিয়ে রিভিশন করতে করতে হ্যালো অ্যালকেন বা তার পরবর্তী চ্যাপ্টারগুলোতে তোমরা যেতে থাকো ঠিক আছে এইবার মেথডস অফ প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনের প্রথম যে মেথডটা সেটা হচ্ছে অ্যালকেন থেকে ক্লাস ইলেভেনে আমরা পড়েছি অ্যালকেনের যতগুলো রিয়াকশান সেখানে পড়তে হয় তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হ্যালো জেনারেশান অফ অ্যালকেন অর্থাৎ অ্যালকেনের সঙ্গে হ্যালোজেনগুলোর রিয়াকশান এটাই এটাকেই আর কি এই পার্টিকুলার রিয়াকশানটাকে আর কি অ্যালকেনের রিয়াকশান পড়ানোর সময় টিচাররা সবথেকে বেশি প্রেফারেন্স দেন কারণ এছাড়া বাদ বাকি যে রিয়াকশানগুলো সেখানে আমরা পড়ি অ্যালকেনের রিয়াকশানের মধ্যে সেগুলো খুব একটা অতটা ইম্পর্টেন্ট নয় এটারই ওয়েটেজ ধরে নাও নাইনটি পার্সেন্ট এরকম তো সেইটা আমরা খুব ডিটেলে পড়ে এসেছি আমরা এখন এখানে কী করবো অ্যালকেনের হ্যালোজেনেশনের যে মেকানিজমটা আমরা জানি এটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান একটা তো এই ফ্রেডিক্যাল সাবস্ট্রিবিউশন রিয়াকশন মেকানিজমটা আমরা এখানে পড়ব না আমরা বেসিক জিনিসটা একবার রিভাইজ করে নিয়ে আমরা কিছু প্রবলেম মানে কোয়েশ্চেন আনসারের মাধ্যমে এগোবো তাহলে এটা পুরোটা রিভাইজ হয়ে যাবে ঠিক আছে তো দেখো প্রথমে আমরা কী বলছি ক্লোরিনেশান অ্যান্ড ব্রোমিনেশন আর মোস্ট কমন আমরা জানি যে এখানে ফ্লুরিনেশানটা আমরা করাই না কারণ হাইলি রিয়াক্টিভ ফ্লুরিন আমরা এখানে একটা পয়েন্টে লিখছিও পরের দিকে যে কোথায় লিখছি এখানে যে ফ্লুডিনেশান ইজ নট পসিবল মানে কি হয় যে ফ্লুরিন যেহেতু খুব হাইলি রিয়াক্টিভ ও কি করে মিথেনকে অক্সিডাইজ করে যায় ফ্লুরিন খুব ভালো একটা অক্সিডাইজিং এজেন্ট তো এখানে কার্বন কার্বনের মাইনাস ফোর অক্সিজেন স্টেট সেখান থেকে কার্বন জিরোতে চলে আসে মানে ফ্লুরিন কী করে মিথেনকে অক্সিডাইজ করে কার্বন তৈরি করে দেয় হ্যালো হয় না আর আর যেটা আয়োডিনেশান আয়োডিনেশানটা খুবই স্লো রিভার্সেবল রিয়াকশান আমরা পড়েছি এর আগে সেটা এখানে কোথাও লিখেছি আমি এখানে লিখেছি যে আইহোডিনেশান ইজ রিভার্সেবল রিকোয়ার্স এইচ এন ও থ্রি অর এইচ আই ও থ্রি টু শিফট দ্য রিয়াকশান ইকুইলিব্রিয়াম টুয়ার্ডস ফরওয়ার্ড ডাইরেকশান মানে আমরা যখন আমি যদি একটা এক্সাম্পল মিথেনেরই বলি তো মিথেনের সঙ্গে যদি আমরা আই টু রিয়োকশান করি তাহলে সেখান থেকে যদি এইচ থ্রি আই আর তার সঙ্গে যদি এইচ আই তৈরি হয় তাহলে এই রিয়াকশানটা রিভার্সেবল হয়ে যায় ব্যাকওয়ার্ড ডাইরেকশানে চলে যায় কেন চলে যায় কারণ এইচ আই একটা তীব্র বিজারক অ্যাসিড ও কী করে সিএইচ থ্রি আইকে আবার বিজারিত করে ব্যাক টু মিথেন বা অন্য কোনো অ্যালকেন হলে সেই অ্যালকেল হ্যালাইডকে বিচারিত করে ব্যাক টু দ্যাট অ্যালকেন তৈরি করে দেয় সেজন্য রিয়াকশানটা রিভার্সেবল এইবার রিয়াকশানটাকে যদি ফরওয়ার্ড ডাইরেকশানে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই বিজারক পদার্থটাকে কী করতে হবে সিস্টেম থেকে অপসারিত করতে হবে বের করতে হবে এলিমিনেট করতে হবে সেইটা করার জন্য কি করা হয় যেহেতু এটা একটা বিজারক পদার্থ তাই এর সঙ্গে কোনো তীব্র জারক পদার্থ যেমন আয়োডিক অ্যাসিড বা এইচ ও ফোর পার আয়োডিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড এইসব ব্যবহার করা হয় এরা কি করে এরা এইচ এন ও থ্রি বা এইচ ও থ্রি যেগুলো এরা কি করে এই উৎপন্ন এইচ আইটাকে জারিত করে দেয় করে আয়োডিন তৈরি করে মোটমাট যেটা হলো যে এই চাইটা আর এই চাই থাকছে না তার ফলে যেহেতু ইকুইলিব্রিয়ামের ডান দিকে কোনো একটা জিনিসের কনসেন্ট্রেশন কমে গেল তাহলে অ্যাকর্ডিং টু লাস প্রিন্সিপাল ইকুইলিব্রিয়াম ডান থেকে শিফট করে এবং যত ডান দিকে শিফট করবে তত প্রোডাক্ট যেটা আমরা পেতে চাইছি তার ইল্ড আস্তে আস্তে বাড়তে থাকবে তো সেই কারণে আয়োডিনেশনটা রিভার্সেবল এবং এটাকে ফরওয়ার্ড ডাইরেকশানে নিয়ে যেতে গেলে কি করতে হয় জারক পদার্থ বা অক্সিডাইজিং কিছু অ্যাসিড মেশাতে হয় আর ফ্লুডিনেশানটা সম্ভব নয় কেন ফ্লুডিনেশান কী করে অক্সিডাইজ করে কার্বন তৈরি করতে হয় সেই কারণে আমরা বলি যে ক্লোরিনেশন আর ব্রোমিনেশন এই দুটো হচ্ছে মোস্ট কমন মানে আমরা অ্যালকেনের সঙ্গে ক্লোরিন বা ব্রোমিন মেশাই দিয়ে অ্যালকিল হ্যালাইড তৈরি করি এবার কি হয় যেটা একটুকে বললাম ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান হয় এটা এবার এই রিয়াকশনের ডিটেলড মেকানিজম হচ্ছে ক্লাস ইলেভেনে পড়েছো তোমরা আমি এখানে আর ওটা রিপিট করছি না কিন্তু আমরা কি করব বেসিক মানে মূল যে জায়গাটা কোয়েশ্চেনটা যেখান থেকে পরীক্ষায় আসে সেইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা বলছি ক্লোরিন এর বেশি মানে ক্লোরিনেশানের কি হয় রিয়াকশন তাড়াতাড়ি হয় আর ব্রোমিনেশনের রিয়াকশন স্লো হয় এবার যদি আমি চারটে হ্যালোজেনকে একসঙ্গে নিই তাহলে আমি বলতে পারবো যে ফ্লুরিনটা সব থেকে আগে মানে ফ্লুডিনেশানের রিয়াক্টিভিটি সব থেকে বেশি ফ্লুরিন হাইলি রিয়াক্টিভ আর আয়োডিনেশান সবথেকে কম কারণ রিভার্সেবল রিয়াকশান বোঝাই যাচ্ছে কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে এই জায়গাটা ক্লোরিন আর ব্রোমিন যে ক্লোরিনের রিয়াকশান রেট রিয়াকশান রেট বেশি ব্রোমিনের রিয়াকশান করার ক্ষমতা কম রিয়াকশান রেট কম কিন্তু সিলেক্টিভিটি এটা ব্রোমিনের বেশি দেন ক্লোরিন ব্রোমিনের যেহেতু রিয়াকশানের রেট কম স্লো বা ও তথাকথিত আমি বলতে পারি যে এর যদি কম্পেয়ার করি যে ক্লোরিন যে কিনা হাইলি রিয়াক্টিভ মানে তার তার পাওয়ার অনেক বেশি আর ব্রোমিন যার রিয়াক্টিভিটি কম তাহলে তার পাওয়ার কম তাহলে যার পাওয়ার কম সে সব সময় কি চাইবে যে সে এমন একটা কারুর সঙ্গে অ্যাডজাস্টমেন্টে বা কম্বিনেশনে যেতে চাইবে যেখানে গেলে সে সেফ থাকে বিষয়টা একটু সোজা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো আমি বলতে চাইছি ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে তো এইবার আমরা অলরেডি এটা পড়েছি যে ফ্রি রেডিক্যালগুলোর মধ্যে কার্বোকেটাইনগুলোর মতোই আর কি যেহেতু ওরা কি বলবো অকটেট ওদের ফিল আপ হয় না মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেই কারণে থ্রি ডিগ্রি ফ্রি রেডিক্যাল যার কি না প্লাসাই এফেক্টের একটা পাওয়ার থাকে আশেপাশের তো সেই কে কী হয় সবথেকে বেশি স্টেবল হয় থ্রি ডিগ্রি তারপর টু ডিগ্রি তারপরে ওয়ান ডিগ্রি এইবার থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি এটা কাদের স্টেবিলিটি বললাম ফ্রি রেডিক্যালকুলোর স্টেবিলিটি এবার ব্রোমিন যে কিনা যার কি ক্ষমতা কম সে সব সময় চাইবে মোর স্টেবেল কোনো একটা কোনো একটা বস্তুর সঙ্গে যুক্ত হতে যাতে রিয়াকশানটা তাড়াতাড়ি হয় আর কি কিন্তু ক্লোরিন যে হচ্ছে অনেক হাইলি রিয়াক্টিভ ও ওর কাছে কোনো ব্যাপারই নয় ওর কাছে ও যেহেতু নিজেই রিয়াকশান করতে খুবই আগ্রহী তো ও সবার সঙ্গেই রিয়াকশান করতে চাইবে ঠিক আছে যদিও থ্রি ডিগ্রি যেহেতু বেশি স্টেবেল তা বেশি স্টেবেল কারোর সঙ্গে রিয়াকশান করতে সবাই জেনারেলি প্রেফার করে তো ক্লোরিনও সেটাই করে কিন্তু ক্লোরিনের খুব বেশি তাতে এসে কিছু যায় না সেই কারণে আমরা এখানে লিখছি যে ক্লোরিন কি কী হয় দেখো সিলেক্টিভিটি অর্ডার সিলেক্টিভিটি মানে সিলেক্ট করা মানে বেছে নেওয়া কাকে বেছে নেবে বেশি স্টেবেল কার বেশি স্টেবেল ফ্রি রেডিকেলকে বেছে নেওয়ার যে ব্যাপারটা সেই বেছে নেওয়ার ক্ষেত্রে খুব বেশি সেন্সিটিভ হচ্ছে ব্রোমিন কারণ ওর নিজের ওর ক্ষমতা কম তাই সবসময় একটা এক্সাম্পল এরকম বলি যে ধরো পরীক্ষার সময় কি হয় আমরা যারা খুব মানে কম পড়াশুনো করে যাই আর কি পরীক্ষা দিতে আমরা সবসময় চাইবো কি খুব ভালো একটা স্টুডেন্ট তার কাছাকাছি পরীক্ষায় হলে বসার জন্য কি হয় যাতে আমি সেফ থাকি যে কিছু না পারলাম ওকে জিজ্ঞেস করে নিলাম বলে দিল আমাকে তাহলে যে হচ্ছে নিজে খুবই দুর্বল সে সব সবসময় সময় মানে উইদাউট এনি সব সময় মোস্ট স্টেবল রেটিক্যালের সঙ্গে যুক্ত হবে বা সব থেকে ভালো পড়াশোনা যে তার সঙ্গে যুক্ত তার কাছাকাছি থাকতে চাইবে কিন্তু যে হচ্ছে পড়াশুনায় ভালো মোটামুটি ভালো মানে যার রিয়াক্টিভিটি বেশি পড়াশোনায় ভালোটাকে রিয়্যাক্টিভিটির সঙ্গে কম্পেয়ার করছি তাহলে যার রিয়াক্টিভিটি বেশি সে পরীক্ষায় অন্য আর একটা কোনো পড়াশোনায় ভালো ছেলের পাশে বসলো পড়াশোনায় খারাপ ছেলের পাশে বসলো তার কিছু এসে যায় না যদিও আর একটা পড়াশোনায় ভালো ছেলের পাশাপাশি বসলে কিছু সুবিধা হতেই পারে কিন্তু সেটা অতটাও মানে গুরুতর একটা ফ্যাক্টর নয় পরীক্ষা দিতে যাওয়ার জন্য তো সেই কারণে কি হচ্ছে দেখো বলছে যে ক্লোরিন ক্লোরিনের কাছে ক্লোরিন যেহেতু হাইলি রিয়াক্টিভ ওকে যখন সিলেক্ট করতে হয় ভাই তুমি কাকে সিলেক্ট করবে রিয়েকশান করার জন্য থ্রি ডিগ্রি হাইড্রোজেনকে টু ডিগ্রি না প্রাইমারি ও তো ঠিক আছে থ্রি ডিগ্রি যেহেতু সবথেকে স্টেবল তার সঙ্গে যুক্ত হওয়ার যুক্ত তো সবাই চাইবে তো ক্লোরিনও সেটা চায় কিন্তু ওয়ান ডিগ্রির তুলনায় টু ডিগ্রিতে যুক্ত হওয়ার ওর যে প্রবণতা বা ওর যে ইচ্ছা সেটা মাত্র থ্রি টাইমস মানে ক্লোরিন যদি হাইড্রোকার্বনের একটা ওয়ান ডিগ্রি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে চায় একবার তাহলে টু ডিগ্রি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে চাইবে থ্রি পয়েন্ট এইট বার আর থ্রি ডিগ্রির সঙ্গে পাঁচবার এইটুকুই এইটুকুই হচ্ছে কি বলবো পার্থক্য কিন্তু ব্রোমিন যে কিনা নিজে খুবই দুর্বল সে সব সময় চাইবে সব থেকে ভালো যে পড়াশুনোয় অর্থাৎ সবথেকে বেশি যে স্টেবেল একটা সিচুয়েশানে নিয়ে যাবে সব সময় তার কাছে থাকতে চাইবে তার ফলে ও যদি একবার চায় যে আমি ওয়ান ডিগ্রি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হব তাহলে থ্রি ডিগ্রির সঙ্গে যুক্ত হওয়ার ওর প্রবণতা সিক্সটিন হান্ড্রেড মানে অনেক বেশি আর কি আর টু ডিগ্রিটাও মোটামুটি এর তুলনায় অনেক বেশি তাই ক্লোরিনেশান যখন হয় তখন আমরা প্রোডাক্ট কী কী পাই মানে ধরো মিথেনের জায়গায় অন্য যে কোনো হাইড্রোকার্বন যেখানে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি সব রকমের হাইড্রোজেন অ্যাভেলেবেল সেখানে আমরা ওয়ান ইকুইভ্যালেন্ট ক্লোরিন বা ব্রোমিন দিলাম ওয়ান ইকুইভ্যালেন্ট মানে একবারই রিয়াকশান হবে এবং আমরা বলি মনোহ্যালোজেনেটেড প্রোডাক্ট বা হ্যালো অ্যালকেন তৈরি হবে সেই সময়ে আমরা দেখি যে ব্রোমিন যদি আমরা যদি ব্রোমিনের সঙ্গে রিয়াকশান করাই তাহলে সব সময় উইদাউট এনি এক্সেপশান সবসময় থ্রি ডিগ্রি হাইড্রোজেনের সঙ্গেই ব্রোমিন যুক্ত হবে কারণ ব্রোমিন নিজে দুর্বল তাই ও থ্রি ডিগ্রিকে সিলেক্ট করে নেবে সব সময় সিলেক্টিভিটি বেশি কিন্তু ক্লোরিন যে কিনা নিজে খুবই হাইলি রিয়াক্টিভ ব্রোমিনের থেকে বেশি রিয়্যাক্টিভ ও অবশ্যই থ্রি ডিগ্রিকে বেছে নেবে কিন্তু সেই বেছে নেওয়ার জন্য অত বেশি অ্যাগ্রেসিভ থাকবে না ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা এক্সাম্পল যখন দেখব একটু পরে দেখবো যে এরকম নয় যে ক্লোরিনেশনের সময় সবসময় থ্রি ডিগ্রি হাইড্রোজেনটা ওখানে মানে রিয়াকশান বেশি হবে এবং ওটাই মেজর প্রোডাক্ট হবে এটা সবসময় হয় না কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে আমরা একদম চোখ বন্ধ করে বলতে পারি যে থ্রি ডিগ্রি প্রোডাক্ট ইজ মেজর প্রোডাক্ট কিন্তু ক্লোরিনেশনের সময় সেইটা বলা যায় না ইভেন এরকমও দেখা যায় যে প্রাইমারি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা ক্লোরিনের সব থেকে বেশি এরকমও হয় আর কি তো সেইটা আমরা এবার আলোচনা করছি দেখো প্রশ্নটা দুরকম হতে পারে তো প্রথম টাইপ নিয়ে আমরা আলোচনা করছি যে বলছে ফাইন্ড টোটাল নাম্বার অফ মোনোহ্যালো অ্যালকেন্স প্রোডিউসড ইনক্লুডিং অ্যান্ড এক্সক্লুডিং স্টিরিবাইসোমার্স মানে কোনো একটা সাপোজ হাইড্রোকার্বন আছে আর এইচ সেই হাইড্রোকার্বনে তুমি হ্যালোজেন দিলে আর ফোটন হ্যালোজেন ফোটন অনেক সময় না ফোটনের পরিবর্তে আমরা মানে এক্স এক্স টু মানে সিএল টু বা বিআর টু নিউ এইটা দেখে আমরা অভ্যস্ত অ্যালকিনের হ্যালোজিনেশনে কিন্তু নিউ এর বদলে অনেক সময় পারক্সাইডও থাকতে পারে পারক্সাইডটাও কিন্তু আমরা এই যে বললাম ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান তো ফ্রি রেডিক্যাল তৈরি করার জন্য ফোটন বা পারক্সাইড দুটোই কিন্তু ভূমিকা পালন করে তো কোনো কোনো ক্ষেত্রে তুমি দেখবে যে এক্স টু আছে আর কোনো একটা পারক্সাইড আছে তাহলে কিন্তু একই রিয়াকশান কনফিউজড হয়ে গেলে কিন্তু চলবে না তো এইখান থেকে আমরা তৈরি করবো মনো হ্যালোজেনেটেড প্রোডাক্ট মানে একটাই মানে এটা এই এই যে এক্স টুটা আমি লিখছি সো দিস ইজ ওয়ান ইকুইভ্যালেন্ট মানে একবারই রিয়াকশন হবে একটাই হ্যালোজেন অ্যাটম আসবে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সে নিজে এসে যুক্ত হবে মানে একবার ওয়ান টাইম সিঙ্গেল রিয়াকশান তো একবার রিয়াকশান হলে পরে যে প্রোডাক্ট পাওয়া যাবে আমরা তাকে বলি মনো হ্যালো অ্যালকেন্স বা অনেক সময় লেখা থাকে মনো হ্যালোজেনেটেড প্রোডাক্ট তো দুটো শব্দই আমি ওই জন্য দু জায়গায় লিখেছি একই জিনিস মনো হ্যালো অ্যালকেন মানেও যা মনোহ্যালোজেনেটেড প্রোডাক্টস মানেও তাই এবার বলছে কটা তৈরি হবে কোনো হ্যালো হ্যালোজেনের প্রোডাক্ট তা কটা তৈরি হবে মানে মানে ক রকম পসিবিলিটি আছে এটা হচ্ছে কোয়েশ্চেন তাহলে এইটা আমাদেরকে বুঝতে হবে যে পার্টিকুলার হাইড্রোকার্বনটা আমাদেরকে দেওয়া হচ্ছে সেইটার উপরে ফোকাস করে হ্যালোজেনগুলো এসে কাকে প্রতিস্থাপিত করবে হাইড্রোজেনকে তাহলে হাইড্রোজেনটা হতে পারে ওয়ান ডিগ্রি হতে পারে টু ডিগ্রি হতে পারে থ্রি ডিগ্রি এবার তাদেরও কিছু ভ্যারাইটি থাকতে পারে কীরকম তাহলে আমাকে মোট কথা যদি আমরা দেখতে পাচ্ছি যে ছটা হাইড্রোজেন আছে এখানে তার মধ্যে ছটা হাইড্রোজেন মানে কত ধরনের হাইড্রোজেন আছে সেইটা আমাকে চিনতে হবে তাহলে হাইড্রোজেনগুলো যেহেতু কার্বনের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকটা হাইড্রোজেন হাইড্রোকার্বন মানে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তাহলে কার্বন যেহেতু দুটো আছে এখানে তাহলে দুটো কার্বন একই ধরনের না আলাদা ধরনের যদি পাঁচটা ছটা কার্বন থাকে তাহলে কত ধরনের কার্বন আছে সেইটা আমাকে আগে বুঝে নিতে হবে তাহলে আমি তাদের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনগুলো সেইগুলোকে আমি আলাদা করে চিনতে পারবো যদি আমি দেখি যে একটা কার্বন হচ্ছে টার্সিয়ারি থ্রি ডিগ্রি তা তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনটা থ্রি ডিগ্রি হাইড্রোজেন যদি কার্বন প্রাইমারি হয় তাহলে তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনটা প্রাইমারি হাইড্রোজেন সেকেন্ডারি হলে সেকেন্ডারি এবার তাদেরও আবার ভ্যারাইটি থাকতে পারে তো বেসিক্যালি আমাকে কী দেখতে হবে আমাকে দেখতে হবে কোনো একটা এই কার্বনটা আর এই কার্বনটা দুটো কার্বন আমরা এরকম বলি যে তারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট ঠিক আছে আমরা এরকমটা শব্দ ইউজ করি তারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট তো দুটো কার্বন যদি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হয় তাহলে তাদের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোও কেমিক্যালি ইকুইভ্যালেন্ট এবার যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে যত যতগুলো সেই রকম হাইড্রোজেন পাবো প্রত্যেকটাই যেহেতু ইকুইভ্যালেন্ট তো তাদের মধ্যে তাদের মধ্যে তারা প্রত্যেকজনই যদি একবার একবার করে প্রতিস্থাপিত হয় হ্যালোজেনের সাহায্যে তাহলে প্রত্যেকবারই সেম প্রোডাক্ট তৈরি হবে ঠিক আছে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল প্রোডাক্ট তৈরি হবে যেহেতু তারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট এবার ইকুইভ্যালেন্ট কিনা চিহ্ন কী করে দুটো কার্বন তাহলে দুটো কার্বন কার্বনের সঙ্গে যে চারটে গ্রুপ যুক্ত থাকবে সেই চারটে গ্রুপ যদি এক্স্যাক্টলি ম্যাচ করে যায় তাহলে আমরা বলবো যে ওই দুটো কার্বন ইকুইভ্যালেন্ট তো আমরা দেখছি এই কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন আর একটা কী গ্রুপ আছে মিথাইল এর সঙ্গে তিনটে হাইড্রোজেন আর একটা মিথাইল এই চারটে গ্রুপ আবার এই কার্বনের সঙ্গেও তিনটে হাইড্রোজেন আর একটা মিথাইল তাহলে এই কার্বনের সঙ্গে এক্স্যাক্টলি যা যা গ্রুপ যুক্ত আছে এইচ 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 মিথাইল এই কার্বনের সঙ্গে এক্সাক্টলি সেই সেই গ্রুপই আছে এইচ 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 অ্যান্ড মিথাইল তাহলে আমরা বলবো এই দুটো কার্বন পরস্পরের কেমিক্যালি ইকুইভ্যালেন্ট যদি ইকুইভ্যালেন্ট হয় দুটো কার্বন তাহলে তাদের তাদের সঙ্গে যুক্ত সমস্ত হাইড্রোজেনগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট তার মানে এই ছটা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট কেমিক্যালি সুতরাং তাদের যে কোনো একটা থেকে যদি আমি যে কোনো একটা থেকে আমি ধরো এখানে লিখলাম এক্স টু অবলিক এইচ নিউ হ্যাঁ আর আমি এখানে মনো হ্যালোজেনেটেড তো আমি এটা একটু লিখে রাখলাম প্যাকেটে যে মনো হ্যালোজেনেটের প্রোডাক্ট আমরা তৈরি করছি তো আমরা কী করবো একবার বাঁ দিকের কার্বনটাকে একটা এইচ সরিয়ে তার বদলে একটা ক্লোরিন না অ্যাকচুয়ালি আমি এখন এখানে এক্স লিখি তো এইটা একটা প্রোডাক্ট হতে পারে যে একবার এই কার্বনের হাইড্রোজেন সরে গিয়ে প্রতিস্থাপিত হয়ে গিয়ে হ্যালোজেন আসলো অথবা অথবা এটা হতে পারে যে ডান দিকের কার্বনটার হাইড্রোজেন চলে গিয়ে তার বদলে একটা এক্স গ্রুপ এলো এখন এই যে এরা যেহেতু কেমিক্যাল ইকুইবেন তাহলে এটা আর এটা সেম একই জিনিস তাই দুবার লিখবো না মানে দুটো কাউন্ট করব না একটাই কাউন্ট করবো ঠিক আছে তো সেটাই বলতে চাইছি যে যদি আমরা দেখি যে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট কার্বন থাকছে তাহলে তাদের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোও সবাই কেমিক্যালি ইকুইভ্যালেন্ট সুতরাং এই এক ধরনের মাত্র হাইড্রোজেন এখানে রয়েছে একই ধরনের হাইড্রোজেন রয়েছে সুতরাং এক ধরনের হাইড্রোজেন থেকে একটাই প্রোডাক্ট তৈরি হবে যত ধরনের হাইড্রোজেন থাকবে যত ভ্যারাইটি থাকবে হাইড্রোজেনের তত তত বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা পাবো ঠিক আছে সেকেন্ড এক্সাম্পলটা দেখলে এটা আর একটু ক্লিয়ার হবে দেখো তা আমি একটা মুছে দিলাম ঠিক আছে তো একটাই থাকলো কাছাকাছি লিখে দিই সরি তাহলে সিএইচ থ্রি সিএইচ টু এক্স কটা প্রোডাক্ট হলো দেখো আমি এখানে কী লিখছি এক্স আর ইন মানে হচ্ছে এই যে আমি এখানে বলেছি না যে ইনক্লুডিং অ্যান্ড এক্সক্লুডিং স্টিরিও ওয়াই তাহলে একটাই মাত্র প্রোডাক্ট পেলাম মানে একটাই স্ট্রাকচার পেলাম স্ট্রাকচারাল আমার একটাই তাহলে এক্সক্লুডিং এটা হচ্ছে এক্সক্লুডিং স্টিরিও আইসোমার এর ডান দিকে হচ্ছে ইনক্লুডিং স্টিরি আইসোমার ওরকম সংক্ষেপে লিখেছি তাহলে এক্সক্লুডিং স্টিরিও আইসোমার কটা প্রোডাক্ট পেলাম আমরা একটা পেলাম এবার যদি আমরা এর স্টিরিও আমার দেখতে চাই তাহলে স্টিরিও আইসোমেরিজম মানে কি আইদার আমাকে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পেতে হবে অথবা অপটিক্যাল পেতে হবে অপটিক্যাল পাওয়ার জন্য কাইরাল কার্বন থাকতে হবে তো এখানে কিছুই নেই সেরকম সুতরাং মানে স্টিরিওসোমারকে ইনক্লুড করলেও সংখ্যার বাড়বে না একটাই থাকবে মানে একটাই অনলি প্রোডাক্ট এইবার আমি যদি সেকেন্ড এক্সাম্পলে যাই তাহলে ওই কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন সেইটা বোঝাতে আমাকে আমার আরেকটু সুবিধা হবে তিনটে কার্বন আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি যদি আমরা এই কার্বনে এই কার্বনটাকে লক্ষ্য করি তাহলে এর সঙ্গে তিনটে হাইড্রোজেন আর একটা কি গ্রুপ ইথাইল এক নম্বর কার্বনের সঙ্গে তিন নম্বর কার্বনের সঙ্গেও তিনটে হাইড্রোজেন আর একটা ইথাইল তাহলে আমরা বলবো এক নম্বর কার্বন এবং তিন নম্বর কার্বন হচ্ছে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট দু নম্বর কার্বন আমরা দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন যেই আমি দেখলাম যে দু নম্বর কার্বনের দুটো হাইড্রোজেন সঙ্গে সঙ্গে আমি বলতে পারলাম যে ও এক এবং তিন নম্বরের থেকে আলাদা কেন কারণ বাকিগুলোর সঙ্গে তিনটে করে হাইড্রোজেন আছে এর সঙ্গে দুটো হাইড্রোজেন আর এদিকে একটা মিথাইল এদিকে একটা মিথাইল তো দু নম্বর কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন দুটো মিথাইল আর এদের সঙ্গে তিনটে হাইড্রোজেন একটা ইথাইল ডেফিনেটলি আলাদা তাহলে সি টুটা আলাদা তাহলে কত ধরনের হাই কত ধরনের কার্বন পেলাম দু ধরনের একটা হচ্ছে ওয়ান অথবা থ্রি আর একটা হচ্ছে টু তাহলে ওয়ান অথবা থ্রির সঙ্গে যুক্ত হচ্ছে হাইড্রোজেনগুলো তারা কেমিক্যাল ইকুইভেলেন্ট তো সেইখান থেকে আমি কি পেতে পারি আমি শুধুমাত্র এক নম্বর কার্বন থেকেই আমি একটা এইচ সরিয়ে দিয়ে একটা এক্স লিখলাম এটা একটা হতে পারে আইদার ওয়ান ওর থ্রি থেকে একটা এইচ চলে গিয়ে একটা এক্স এলো অথবা আরেকটা প্রোডাক্ট হতে পারে ডিফারেন্ট টাইপের আর একটা হাইড্রোজেন চলে গিয়ে ঠিক আছে এমনিও আমরা বুঝতে পারছি যে ওয়ান আর থ্রি হচ্ছে প্রাইমারি কার্বন বা প্রাইমারি তাদের সঙ্গে যুক্ত হলো প্রাইমারি হাইড্রোজেন দু নম্বরটা এটা সেকেন্ডারি কার্বন তাই সেকেন্ডারি হাইড্রোজেন সুতরাং আলাদা টাইপ এবার প্রাইমারি সেকেন্ডারি যদি শুধুমাত্র প্রাইমারি সেকেন্ডারি এইভাবে আমি আলাদা করতে করি আর কি তাহলে অনেক সময় ভুলও হয়ে যাবে সেই জন্য শুরু থেকেই আমি সঠিক মেথডটা শেখাচ্ছি যে চারটে গ্রুপগুলোকেই দেখে নেব যে কোনো একটা কার্বনের সঙ্গে যুক্ত চারটে গ্রুপ সেম না আলাদা ঠিক আছে তো সেইটা কীভাবে হবে আলাদা সেটা আমি বলছি আর একটু তাহলে আমি এই আরেকটা প্রোডাক্ট পেলাম তাহলে দুটো স্ট্রাকচার পেলাম সো এক্সক্লুডিং স্টিরিও আইসোমার স্ট্রাকচারাল আইসোমার কটা পেলাম দুটো এবার যদি আমি আবারও স্টিরি আইসোমার দেখতে যাই তাহলে আমি দেখবো যে এই কার এই এই কম্পাউন্ড বা এই কম্পাউন্ড কোথাও কোনো কাইরাল কার্বন নেই মানে অপটিক্যাল আইসোমার সম্ভব না জিওমেট্রিক্যাল তো সম্ভবই নয় সুতরাং এক্সক্লুডিং বা ইনক্লুডিং যাই হোক না কেন টোটাল প্রোডাক্ট কটা হবে দুটো পরীক্ষা কি কোয়েশ্চেন আসবে প্রোপেনকে হ্যালোজেনেট মানে প্রোপেন থেকে যদি আমরা হ্যালো অ্যালকেন বানাতে চাই তাহলে কটা প্রোডাক্ট পাবো যদি শুধুমাত্রই বলে কটা প্রোডাক্ট পাবো তাহলে ইনক্লুডিং স্ট্রিডি বলতে হবে আর যদি পরীক্ষা লিখেই দেয় যে স্ট্রাকচারাল তোমার কটা পাবো তাহলে তো বুঝতেই পারছি যে এক্সক্লুডিং তো যাই হোক এখানে আমরা দুটো পেলাম ঠিক আছে এইবার দেখো তিন নম্বর এটা হচ্ছে পেন্টেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ খুব ভালো করে লক্ষ্য করো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি লিখলাম বুঝতেই পারছো এক নম্বর আর পাঁচ নম্বরটা হচ্ছে প্রাইমারি কার্বন কিন্তু দুই তিন চার এই তিনটে কার্বনই হচ্ছে সেকেন্ডারি কার্বন সেকেন্ডারি কার্বন এইবার তুমি দেখো এক নম্বর কার্বনের সঙ্গে আমি একটা বন্ড দেখতে পাচ্ছি মানে বন্ড লাইন বন্ড লাইন নোটেশন আমরা একদম শুরুতে পড়ে পড়ে এসেছি ক্লাস ইলেভেনে ভিডিও আমরা আপলোড করাও আছে দেখে নেওয়াম ফার্স্ট ভিডিও অর্গ্যানিক কেমিস্ট্রি সেখানেই আলোচনা করা আছে যে একটা বন্ড দেখা যাচ্ছে মানে এখানে আরও তিনটে হাইড্রোজেন আছে এর ক্ষেত্রেও তাই সি ফাইভের ক্ষেত্রেও তাই একটা বন্ড দেখা যাচ্ছে তিনটে হাইড্রোজেন আছে তাহলে সি ওয়ানের সঙ্গে কী কী যুক্ত আছে তিনটে হাইড্রোজেন আর একটা ওয়ান টু থ্রি ফোর মানে এন বিউটাইল গ্রুপ সি ফাইভের সঙ্গেও তিনটে হাইড্রোজেন আর একটা বিউটাইল গ্রুপ তাহলে আমি বলছি যে সি ওয়ান আর সি ফাইভ হচ্ছে ইকুইভ্যালেন্ট তাহলে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচ নম্বর কার্বনের সঙ্গে একটা হ্যালোজেন যুক্ত হলো এটা পাঁচ নম্বরও বলতে পারো এক নম্বরও বলতে পারো এটা একটা প্রোডাক্ট হবে আর কী প্রোডাক্ট হবে এবার তুমি যদি বলো যে দুই তিন আর চার এই তিনটে কার্বনই হচ্ছে সেকেন্ডারি কার্বন সুতরাং এরা দুই তিন চার সবাই পরস্পরের ইকুইভ্যালেন্ট তাহলেই গন্ডোবল হয়ে যাবে কেন গন্ডোবল হবে দেখো দু নম্বর কার্বনের সঙ্গে কি যুক্ত আছে দেখো দু নম্বর কার্বনের সঙ্গে দু নম্বর কার্বনের দুটো বন্ড দেখা যাচ্ছে তার মানে দুটো হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন একটা মিথাইল আর একটা ওয়ান টু থ্রি প্রোপাইল চার নম্বর কার্বন তাই দুটো হাইড্রোজেন আছে একটা মিথাইল আছে আর একটা এদিকে ওয়ান টু থ্রি প্রোপাইল আছে তো সি টু আর সি ফোর ইকুইভ্যালেন্ট কিন্তু সি থ্রি যদিও সিটু এবং সিফোরের মতন সেকেন্ডারি কার্বন তবুও এটা নেচারটা আলাদা কেন আলাদা দেখো সি থ্রির সঙ্গে কী কী যুক্ত আছে আমি এইগুলো মুছে দিচ্ছি এবার তাহলে বোঝাতে সুবিধা হবে সি থ্রির সঙ্গে দুটো হাইড্রোজেন আছে আর এদিকে একটা ইথাইল আছে আর এদিকে একটা ইথাইল আছে তাহলে সি থ্রির সঙ্গে দুটো হাইড্রোজেন আর দুটো ইথাইল গ্রুপ যুক্ত আছে কিন্তু সিটু বা ফোরের সঙ্গে তা নয় টুর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে বটে কিন্তু একটা মিথাইল একটা প্রোফাইল ঠিক আছে দুটো হাইড্রোজেন একটা মিথাইল আর একটা প্রোপাইল তাহলে চারটে গ্রুপ কি সেম হলো সি টু সি ফোরের সেম হলো তারা আইডেন্টিক্যাল তারা কেমিক্যাল ইকুইপালেন্ট কিন্তু সি থ্রি ইনস্টেড অফ বিং সেকেন্ডারি কার্বন নেচার কিন্তু আলাদা কারণ দুটো ইথাইল এখানে কোনো ইথাইল নেই উল্টে মিথাইল প্রোপাইল আছে তাহলে সি টু বা সি ফোর থেকে একটা প্রোডাক্ট পাবো যেটাকে আমরা এরকমভাবে লিখবো এখানে একটা হ্যালোজেন পেয়ে গেলাম আর সি থ্রি থেকে আমরা আর একটা প্রোডাক্ট পাব ঠিক আছে এবার এই যে আমি আর একটা প্রোডাক্ট পেলাম আসলে এই প্রোডাক্টটা যে আলাদা সেটা তুমি বুঝবে আরও একরকমভাবে যেহেতু তিনটা আলাদা স্ট্রাকচার পেলাম তিনজনের আইউপিএসি নাম আলাদা হবে এটা থ্রি ব্রোমো বা ক্লোরো যাই হোক এটা টু ব্রোমো বা ক্লোরো পেনটেন এটা ওয়ান ব্রোমো বা ক্লোরো পেন্টেন স্ট্রাকচার আলাদা সুতরাং আইপিএসি নাম আলাদা রাইট তাহলে কটা স্ট্রাকচার পেলাম একটা দুটো তিনটে তো এক্সক্লুডিং স্টিরিও আইসোমার তিনটে ইনক্লুডিং স্টিরিও আইসোমার কটা প্রোডাক্ট হবে খুব ভালো করে লক্ষ্য করো এই যে কার্বনটা দিস ইজ কাইরাল কার্বন এটা যদি কাইরাল কার্বন কেন কাইরাল কার্বন কারণ একটা হ্যালোজেন একটা মিথাইল একটা ওয়ান টু থ্রি প্রোপাইল আর একটা হাইড্রোজেন আছে তাহলে মিথাইল হ্যালোজেন প্রোপাইল হাইড্রোজেন চারটে আলাদা গ্রুপ কাইরাল কার্বন কাইরাল যদি কার্বন একটাই থাকে তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ সেটা এবং তার এনানশিওমার সুতরাং এখান থেকে দুখানা আমি স্টিরও আইসোমার পাবো দুটো অপটিক্যাল আইসোমার পাবো এখান থেকে অন্য কিছু আর পাবো না এখানে কোনো কাইরাল কার্বন নেই এটা মানে এটাই একটাই আর এটা মানেও এটাই একটাই এখানে কোনো কাইরাল কার্বন নেই ঠিক আছে এখানটায় যদি দেখি আমি একদিকে হ্যালোজেন একদিকে হাইড্রোজেন আর দুটোই থাইল দুটো সেম গ্রুপ হয়ে গেল তাহলে কাইরাল নয় তাহলে টোটাল প্রোডাক্ট কটা পেলাম একটা এখান থেকে দুটো এখান থেকে তিনটে তাহলে যদি আমি স্টিরিওকে ইনক্লুড করি তাহলে টোটাল চারটে টোটাল নাম্বার অফ প্রোডাক্ট চারটে তার মধ্যে তিনটে হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার আর একজন যে হচ্ছে অপটিক্যাল আইসোমার অর্থাৎ সিডিও আইসএম দেখা ধরো ফোর্থ এক্সাম্পেল আমি লিখছি এই রকম একটা কম্পাউন্ড এটা একটা পেন্টেন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল পাঁচটা কার্বন আইসো পেনটেন এটার নাম যাই হোক এখন দেখো এক দুই তিন এটা তিন এটা ধরো চার উপরেরটা ধরো পাঁচ তাহলে কীভাবে আমি কার্বনগুলোকে তারা পরস্পরের ইকুইভ্যালেন্ট নাকি নয় সেটা কিভাবে চিনবো আমি বলে দিলাম এক্ষুনি তোমাদেরকে যে প্রত্যেকটা কার্বনের সঙ্গে যুক্ত চারটে গ্রুপকে দেখো যদি চারটে গ্রুপ ম্যাচ করে যায় তাহলে ইকুইভ্যালেন্ট এবার আমরা এখানে দেখবো যে সি ফোর আর সি ফাইভ হচ্ছে ইকুইভ্যালেন্ট কারণ সি ফাইভের সঙ্গে যুক্ত আছে এক তিনটে ওদিকে হাইড্রোজেন আর একদিকে ওয়ান টু থ্রি ফোর একটা আইসোবিউটাইল গ্রুপ আর সি ফোরের সঙ্গেও তাই তিনটে হাইড্রোজেন আর একটা আইসোবিউটাইল গ্রুপ তো এরা পরস্পর কেমিক্যাল ইকুই অর্থাৎ সি ফোরের সঙ্গে একটা হ্যালোজেন দেবাও যা সি ফাইভের সঙ্গে দেবাও তাই তাহলে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট এরকম লিখব এই সি ফাইভে দিয়ে দিচ্ছি একটা হ্যালোজেন এটা একটা হলো এবার আমরা দেখবো যে সি ওয়ান সি টু সি থ্রি প্রত্যেকে আলাদা আলাদা টাইপ ঠিক আছে আমি যদি এইভাবে দেখাতে চাই তোমাকে অ্যারো সাইন দিয়ে তো এটা একটা টাইপ এটা একটা টাইপ এটা একটা টাইপ এটা একটা টাইপ চারটে আলাদা রকমের কার্বন এখানে রয়েছে ঠিক আছে এটাতে যেমন আমি যদি দেখাতে চাই আমি এখানে নর্মাল সরি নর্মাল পেন্টেন লিখেছিলাম তো এখানে তিনটে আলাদা টাইপের কার্বন কিন্তু সম্ভব তাই জন্য তিনটে স্ট্রাকচার পেয়েছি এখানে চারটে সম্ভব প্রত্যেকটা তুমি দেখো এই কার্বনটাতে দুটো হাইড্রোজেন একটা এইদিকে আছে মিথাইল আর একটা এইদিকে আছে আইসোপ্রোপাইল এক নম্বরের সঙ্গে তিনটে হাইড্রোজেন একটা ওয়ান টু থ্রি ফোর মানে আইসোবিউটাইল তিনটে হাইড্রোজেন একটা আইসোবিউটাইল সুতরাং ওয়ান টু এবং থ্রি থ্রির সঙ্গে দেখো একটা হাইড্রোজেন একটা মিথাইল আর একটা মিথাইল দুটো মিথাইল আর একটা এদিকে ইথাইল তো ওয়ান টু থ্রি সবাই পরস্পরের থেকে আলাদা তো ওয়ান টু থ্রি প্রত্যেকটা পজিশানে একটা করে আমরা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে তার বদলে একটা হ্যালোজেন আমরা দিতে পারবো সুতরাং যদি আমি এবার এইখানে দিই তাহলে এইখানে একটা হবে হ্যালোজেন প্লাস এখানে একটা হবে হ্যালোজেন প্লাস এক নম্বরেও একটা হ্যালোজেন হবে টোটাল কটা স্ট্রাকচার পেলাম চারটে তাহলে এক্সক্লুডিং স্টিরি আমার টোটাল চারটে মনোহ্যালো অ্যালকেন সম্ভব এবার যদি ইনক্লুড করি স্টিরি ওয়াইসোমারকে তাহলে আমাকে কাইরাল কার্বন এখানে খুঁজতে হবে কারণ এটা তো সাইক্লিকও নয় মানে এখানে তো কোনো রেস্ট্রিক্টেড রোটেশন নেই না আছে সাইক্লিক স্ট্রাকচার না আছে ডাবল বন্ড সুতরাং এখানে জিওমেট্রিকালাইস আমার সম্ভাবনা অপটিক্যাল খুঁজতে হবে সেজন্য আমাকে কাইরাল কার্বন খুঁজতে হবে তো কাইরাল কার্বন এবার কোনটার মধ্যে আছে দেখি প্রথমটা দেখি এখানে এটা এটা এগুলো কাইরাল নয় বা এটাও নয় কারণ হচ্ছে এখানে একদিকে মিথাইল হ্যাঁ এইটা কাইরাল কার্বন এই কার্বনটা কাইরাল কেন দেখো একদিকে মিথাইল একদিকে ইথাইল আর একদিকে সিএইচ টু সিএইচ টু এক্স আর একটা হাইড্রোজেন তাহলে যেহেতু কাইরাল তাহলে এর দুটো আইসোমার পাবো একটা আর একটা এস পরস্পরের এনানসোমার এখানটায় পাবো না দুটো মিথাইল সেম এখানটাও নেই দুটো হাইড্রোজেন আর ওটা তো নেই তাহলে এর একটা প্রোডাক্ট পাবো এখানটায় এই কার্বনটা দেখো কাইরাল কেন একদিকে হ্যালোজেন একদিকে মিথাইল আর একটা হাইড্রোজেন আর একটা আইসো তাহলে এখান থেকে দুটো প্রোডাক্ট পাবো একটা আর একটা এস স্টির এটা এটাই কিছু হবে না একটাই প্রোডাক্ট বুঝতেই পারছো এর আলাদা কোনো অপটিক্যাল আইসোমার অর্থাৎ এনএনসুএমার বহুজাতীয় সম্ভব নয় তাহলে দুই তিন চার পাঁচ ছয় তাহলে যদি ইনক্লুডিং স্টিডিও আইসোমার বলি তাহলে টোটাল নাম্বার অফ প্রোডাক্টস হচ্ছে ছটা দেখো লাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি এই টাইপের কোয়েশ্চনের একটা সাইক্লিক কম্পাউন্ড নিয়েছি এবার এখানে একটা মানে এই হচ্ছে কম্পাউন্ড এটা হাইড্রোকার্বন তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কত ধরনের হাইড্রোজেন সেটা আগে বুঝতে হবে তো দেখো আমি নাম্বারিং করি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখতে পাচ্ছি ওয়ান হচ্ছে প্রাইমারি কার্বন টু হচ্ছে একদিকে দুদিকে তিনদিকে কাজ হবে টার্সিয়ারি কার্বন ঠিক আছে তাহলে সি ওয়ান থেকে একটা প্রোডাক্ট পাবো হ্যালোজেনেটেড সি টু থেকে একটা পাবো এইবার থ্রি ফোর ফাইভ তিনটেই হচ্ছে সেকেন্ডারি কিন্তু তাদের মধ্যে সি থ্রি আর সি থ্রি আর সি ফাইভ এরা হচ্ছে সেম নেচারের আর সি ফোর হচ্ছে আলাদা নেচারের কেন সি ফোরের সঙ্গে দুটো হাইড্রোজেন আর দুটো সি এইচ টু সি এইচ সি এইচ থ্রি কিন্তু সি থ্রির সঙ্গে দুটো হাইড্রোজেন আর একদিকে সিএইচ টু সিএইচ টু সিএইচ সিএইচ থ্রি আর একদিকে সিএইচ সিএইচ থ্রি তাহলে আলাদা হয়ে গেল তো সি ফাইভ সি থ্রি কমন মানে একই রকমের তাই টোটাল চারটে প্রোডাক্ট পাবো আর কি চারটে ডিফারেন্ট টাইপের আমি বলবো কার্বন আছে একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা চারটে ডিফারেন্ট টাইপের তাহলে চারটে আমরা স্ট্রাকচারাল আইসুমার পাবো তাহলে প্রথমে এখান থেকে একটা বানালাম হ্যালোজেন নেক্সট এখান থেকে একটা বানালাম নেক্সট হচ্ছে এখান থেকে একটা বানালাম আর তারপরে এখান থেকে একটা দিয়ে চারটে হয়ে গেলাম তাহলে এক্সক্লুডিং স্টুডিও কটা পেলাম আমরা চারটে স্ট্রাকচারাল আইসেম্বর পেলাম এবারে যদি বলে ইনক্লুডিং স্টিডিও তাহলে দেখতে হবে যে এটা যদি দেখো রিং সিস্টেম সাইকেল সিস্টেম তাহলে আমাদের এখানে বোথ জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল দুটোকেই কনসিডার করতে হবে তাহলে জিওমেট্রিক্যাল তখনই হয় যখন দুটো অপোজিট কার্বনে এখানে আমরা দেখ বুঝতেই পারছি এখানে দুটো অপোজিট কার্বন দুটো ডিফারেন্ট রুপ একটা মিথাইল একটা হ্যালোজেন তাহলে এখানে জিওমেট্রিক্যাল আইসোমার কিন্তু পসিবল তো কীরকম দুটো সিস ট্রান্স দুটো কীরকম হবে একটা যদি আমি এরকম দেখাই আমি যদি এরকমভাবে দেখাই তাহলে এটা মিথাইল এটা হ্যালোজেন হাইড্রোজেন হাইড্রোজেন শীস হয়ে গেল আর যদি এরকমভাবে দেখাই এটা মিথাইল আর এইখানে হ্যালো তার ট্রান্স হয়ে গেল তাহলে এখান থেকে দুটো পাবো সিস ট্রান্স এখানে কাইরাল কার্বন নেই মানে একটাই পাবো এখানেও কাইরাল কার্বন নেই মানে একটাই পাবো এখানে কিন্তু কাইরাল কার্বন আছে এবং দুটো আছে একটা এইটা আর একটা এইটা ঠিক আছে তো কেন দেখো একদিকে মিথাইল একদিকে সিএইচ টু সিএইচ টু সি আর এর আর একদিকে শুরুতেই সিএইচ ঠিক আছে এবার কীভাবে রিং সিস্টেমে কাইরাল কার্বন চিনতে হয় সেই সংক্রান্ত আলোচনা তোমরা নিশ্চয়ই আইসোমেরিজমে পড়েছো আমি যদিও আমার চ্যানেলে এখনও আইসোমেরিজম পড়াইনি আমি খুব শীঘ্রই আইসোমেরিজমটা পড়ানো শুরু করব অন্য আরেকটা প্লে লিস্টে তো সেখানে তোমরা যদি এখন বুঝতে নাও পড়ো তাহলে সেই ভিডিওগুলো দেখলে অনায়াসেই বুঝতে পারবে ঠিক আছে দুটো কাইরাল কার্বন আছে তো দুটো কাইরাল কার্বন আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই ঠিক আছে আনসিমেট্রিক কম্পাউন্ড সুতরাং এখানে কোনো মেসো কম্পাউন্ড হবে না তাহলে আমরা সরাসরি এখানে লিখবো যে টোটাল নাম্বার অফ স্ত্রী রয়েসমার টু দি পাওয়ার এন এন মানে নাম্বার অফ কাইরাল কার্বন তাহলে টু টু দি পাওয়ার টু মানে চারটে হবে ঠিক আছে তাহলে এখানে চারটে আমরা স্ত্রী রয়েসমার পাবো কী কী পাবো চারটে তাহলে একটা যদি আর আর হয় একটা আর এস আর একটা যদি এস এস হয় আর একটা এস আর তাহলে আর আর এবং এস এস পরস্পরের কী বলবো মিরর ইমেজ আর এস আর 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 এস পরস্পরের মিনিট ইমেজ টোটাল চারটে অ্যাক্টিভাইসুমার চারটেই অ্যাক্টিভ আইসোমার্ট তাহলে চার দুই ছয় সাত আট তাহলে ইনক্লুডিং স্টিডিও টোটাল আটটা পসিবিলিটি দেখো সেকেন্ড যে টাইপের কোয়েশন আসতে পারে হ্যালোজেনেশন থেকে যে ফাইন্ড মেজর প্রোডাক্ট ঠিক আছে একবার এখানে ক্লোরিনেশন করা হলো মানে সিএল টু এইচ নিউ মনো হ্যালোজেনেটেড প্রোডাক্ট আরেকবার করা হলো ব্রোমিনেশন তো যেটা আমি শুরুতেই বলছিলাম যে ব্রোমিনেশন যখনই হবে তখনই সবসময় টার্শিয়ারি হাইড্রোজেন চলে গিয়ে ব্রোমিন আসবে এটাই মেজর প্রোডাক্ট হবে উইদাউট এনি এক্সেপশান তাহলে এই এইটা হচ্ছে টার্সিয়ারি কার্বন আমরা দেখতে পাচ্ছি তাহলে এই টার্শিয়ারি কার্বনে ব্রোমিনটা এসে অ্যাড হবে এখানে আর কিছু ভাবার নেই ঠিক আছে এটা মেজর প্রোডাক্ট হয়ে গেল কিন্তু ক্লোরিনেশানের সময় টার্সিয়ারি সেকেন্ডারি প্রাইমারি যে কোনো কার্বনে বা যে কোনো হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে তার বদলে হ্যালোজেন আসতে পারে সেটা আমাদেরকে দেখতে হয় আমরা এইটা একটু আগে আলোচনা করেছিলাম এখানে চার রকমের টোটাল হাইড্রোজেন আছে তো সেই চার রকমের আমরা আগে প্রোডাক্টটা বানিয়ে নিয়ে আগে তারপর বলছি আমি তো এখানে একটা হ্যা ধরো হ্যালোজেন হলো হ্যালোজেন তো না আমরা এখন করছি করতো ক্লোরিন ক্লোরিন লিখে দিলাম ডিরেক্টলি এইখানে একটা ক্লোরিন হতে পারে আর এখানে একটা ক্লোরিন হতে পারে আর ফাইনালি এখানে একটা ক্লোরিন হতে পারে এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রাইমারি এটা সেকেন্ডারি এটা টার্সিয়ারি এটা প্রাইমারি তাহলে প্রাইমারির মধ্যে আবার এই দুটো আলাদা টাইপ ঠিক আছে একটা সেকেন্ডারি একটা টার্সিয়ারি এবার আমরা যে সিলেক্টিভিটি রেশিও পড়লাম কি কি রকমের পড়লাম প্রাইমারি কার্বন যেটা হচ্ছে যদি প্রাইমারি হাইড্রোজেনে যদি ওয়ান হয় তাহলে সেকেন্ডারি হাইড্রোজেনে থ্রি পয়েন্ট এইট এবং টার্শিয়ারি হাইড্রোজেনের রিপ্লেসমেন্ট হওয়ার পসিবিলিটি পাঁচ তাহলে টার্শিয়ারি হাইড্রোজেন কটা আছে এই টার্শিয়ারি কার্বনে একটাই মাত্র হাইড্রোজেন আছে তাহলে সেই একটা মানে ফাইভ ইন্টু একটা হাইড্রোজেন তো এইটা হচ্ছে টার্শিয়ারিতে রিয়াকশান হওয়ার পসিবিলিটি সেকেন্ডারি হাইড্রোজেন কটা আছে সেকেন্ডারি কার্বনে এখানটায় কটা হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন আছে তাহলে পসিবিলিটি হচ্ছে এইটা ঠিক আছে প্রাইমারি হাইড্রোজেন যদিও এটা আর এটা আলাদা নেচার স্টিল আমি যদি একই রকমেরও ভাবি তাও প্রাইমারি হাইড্রোজেন আছে কটা দুটো এবার দেখো কোথায় রেজাল্ট থেকে বেশি আসছে এটা অলমোস্ট ছয়ের বেশি সাতের আটের কাছাকাছি তাহলে যেহেতু এখানে রেজাল্টটা হাইয়েস্ট সুতরাং আমরা বলবো যে এই সেকেন্ডারি থেকে তৈরি হওয়া যে প্রোডাক্টটা সেকেন্ডারি হাইড্রোজেনকে রিপ্লেস করে হ্যালোজেন এসছে যে প্রোডাক্টে দ্যাট ইজ দ্য মেজর প্রোডাক্ট একই রকমভাবে এখানেও আমরা দেখছি এক দুই তিন চার চারটে প্রাইমারি কার্বন আর এই দুটো হচ্ছে টার্সিয়ারি কার্বন তাহলে ব্রোমিনেশানের সময় যদি আমি ব্রোমিন আর এইচ নিউ দিই এইচ নিউ তাহলে উইদাউট এনি এক্সেপশান সময় টার্সিয়ারি থেকেই হাইড্রোজেন যাবে এবং ব্রোমিন আসবে কিন্তু ক্লোরিনেশনের সময় আলাদা হয়ে যাবে ঠিক আছে আমি ক্লোরিনেশনটা এখানে করছি তাহলে দুটো পসিবিলিটি এক হচ্ছে প্রাইমারি থেকে যাবে এক হচ্ছে সেকেন্ড টার্সিয়ারি থেকে যাবে তাহলে যদি প্রাইমারি থেকে যায় তাহলে এখানে একটা ক্লোরিন এলো আর যদি টার্সিয়ারি থেকে যায় তো এখানে একটা ক্লোরিন এলো এবার কথা হচ্ছে প্রাইমারি মানে হচ্ছে এক আর টার্শিয়ারি মানে হচ্ছে পাঁচ তাই তো সিলেক্টিভিটি অর্ডার এবার কাকে সিলেক্ট করবে প্রাইমারি হাইড্রোজেন কটা আছে তিন চার সরি তিন ছয় নয় বারোটা তাহলে ওয়ান ইন্টু টুয়েলভ টার্শিয়ারি হাইড্রোজেন কটা আছে এখানে একটা এখানে একটা দুটো তাহলে ফাইভ ইন্টু টু তাহলে কোথায় রেজাল্ট বেশি ওয়ান ডিগ্রি তাহলে আমরা বলবো যে এই যে এই যে প্রোডাক্টটা দিস ইজ মেজর প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ মাইনর প্রোডাক্ট ঠিক আছে টার্শিয়ারি ফ্রিডিক্যাল মোস্ট স্টেবল দেন প্রাইমারি অর অর সেকেন্ডারি কিন্তু তা সত্ত্বেও টার্শিয়ারি প্রোডাক্ট কিন্তু এখানে মেজর প্রোডাক্ট হলো না আমি বলছি ক্লোরিনেশনের সময় আমাদেরকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হয় যে টার্শিয়ারি মানেই সেটা বেশি মেজর প্রোডাক্ট দেবে তা কিন্তু নয় সেটা কনফার্ম হচ্ছে ব্রোমিনেশনের ক্ষেত্রে কিন্তু ক্লোরিনেশনের ক্ষেত্রে আমরা আমাদের ওয়ান হ্যাঁ ফাইভ নাকি থ্রি পয়েন্ট এইট মানে ওইটা দিয়ে নাম্বার অফ হাইড্রোজেনটাকে মাল্টিপ্লাই করে আমরা ফ্যাক্টরটা বুঝতে পারি আর কি ঠিক আছে কপি করো আচ্ছা হ্যালোজেনেশনের পরে অ্যালকেন থেকে অ্যালকিল হ্যালাইট তৈরি করা একটা খুব সুন্দর রিয়াকশান যে হচ্ছে রিডস রিয়াকশান এখানে কী হয় দেখো এখানে যে কোনো অ্যালকিনের সঙ্গে আমরা রিয়াকশন করি এসো টু সি এল টু বা সালফিউরিল ক্লোরাইড এর নাম হ্যাঁ ইন প্রেজেন্স অফ এইচ নিউ অথবা ইন প্রেজেন্স অফ পারক্সাইড যারা কিনা ফ্রিডিক্যাল তৈরি করে এটা ফ্রিডিক্যাল মেকানিজম রিয়াকশানটা হয় তো আর সি এল তৈরি হয় অ্যালকিল ক্লোরাইড আর তার সঙ্গে এসও টু গ্যাস আর এইচ সি এল গ্যাস তৈরি হয় ঠিক আছে রিয়াকশান মেকানিসম যদি বলার চেষ্টা করি তাহলে এস ও টু সি এল টু এস ও টু সি এল টু মধ্যে এইচ নিউ পাঠালে এস সি এল বন্ডের হোমোলাইটিক ফ্যাশান ঘটে এখান থেকে সিএল রেডিক্যাল তৈরি হলো আর এখানে এসের সঙ্গে একটা রেডিক্যাল থাকবে তো এই একটা রেডিক্যাল তৈরি হলো আর একটা সিএল ডট এই সিএল ডট কী করবে ওই রিয়াকশানটা ইনিশিয়েট করবে সিএল ডটের সঙ্গে অ্যালকিনের রিয়াকশান হবে হওয়ার পরে অ্যালকিল রেডিক্যাল তৈরি হয়ে যায় অ্যালকিল রেডিক্যাল এবং সিএল গ্যাস এখান থেকে আউট হয়ে যায় এবার এই যে অ্যালকিল ডটটা তৈরি হলো এ এবার রিয়াকশান করবে এই যে আরেকজন যে পড়ে আছে এসও টু এসো সি এসো টু সিএল এই রেডিক্যালের সঙ্গে এবার এই রেডিক্যালে কী হয় এখানেও আবারও এই এস সিএল বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হয় তো এবার এখান থেকে এই বন্ডের একটা ইলেকট্রন সালফারের কাছে চলে গেল আর একটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিল সিএল ডট তৈরি হলো সিএল ডটের সঙ্গে আট ডট যুক্ত হয়ে গিয়ে আর সিএল তৈরি করে আর এই এই বন্ডের আর একটা যে ইলেকট্রন যেটা কিনা না এস পেলো ওর কাছে একটা আগে থেকেই ছিল ইলেকট্রন আর একটা পেয়ে গেল দিয়ে ওটা এসো টুর এসো টুর সঙ্গে যে একটা লোন পেয়ার থাকে সেই লোন পেয়ার হিসেবে ওটা রয়ে গেল আর আমরা ফাইনালি আমাদের প্রোডাক্ট আর সিল পেয়ে গেলাম আচ্ছা অ্যালকিন থেকে অ্যালকিন হ্যালাইট বা হ্যালো অ্যালকিন তৈরি করার পরে নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ড রিয়াকশান ফ্রম অ্যালকিন অ্যালকিন থেকে ফার্স্ট অ্যালকিনের ফার্স্ট রিয়াকশান অ্যালকিনের এইচ এক্স অ্যাডিশান অর্থাৎ এইচপি আর এইচসিএল বা এইচআই অ্যাডিশান এরপরে আমরা বিতে আরেকটা রিয়াকশান পড়বো যেখানে আমরা অ্যালাইলিক হ্যালোজেনেশান পড়ব তো প্রথমটা হচ্ছে এইচ এক্স অ্যাডিশান এইচএক্স অ্যাডিশানটা দুরকমভাবে ঘটতে পারে আইদার শুধু এইচএস একটা নন পোলার সলভেন্টের উপস্থিতিতে অথবা এইচ এক্স প্লাস পারক্সাইড যেটাকে আমরা পারক্সাইড এফেক্ট বলি তো মেন ফিচারগুলো আমি একবার বলে নিয়েছি তারপর দু চারটা এক্সাম্পল বলছি যেহেতু এটা আমরা ইলেভেনে পড়ি সুতরাং এটা একবার একটা রিভিশন টাইপ হচ্ছে আর কি তো এই হচ্ছে রিয়াকশান এখন যেটা যুক্ত হচ্ছে এইচ তার মধ্যে ব্রোমিন হচ্ছে নেগেটিভ ডেল্টা নেগেটিভ এইচ হচ্ছে ডেল্টা পজিটিভ ওল্ড একটা কনভেনশন এরকম ছিল যে ডেল্টা নেগেটিভ পার্ট যে কার্বনের সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম অর্থাৎ ডাবল বন্ডেড যে হাইড্রোজেন সরি ডবল বন্ডেড যে কার্বন এই দুটো কার্বন তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পজিটিভ পার্টটা যুক্ত হবে এটা মেজর প্রোডাক্ট মেজর মানে আরেকটা মাইনর থাকবে যেটা কম পরিমাণে তৈরি হবে সেই কম পরিমাণে তৈরি হবে কোনটা সেই যেখানে উল্টো কেসটা হবে অর্থাৎ যেখানে কম হাইড্রোজেনওয়ালা কার্বনের সঙ্গে নেগেটিভ পার্ট যুক্ত না হয় পজিটিভ পার্ট যুক্ত হয়ে যাবে আর আমি এখানে যদি দেখাই ব্যাপারটা তাহলে এরকম হবে এই কম হাইড্রোজেনওয়ালা কার্বনটার সঙ্গে পজিটিভ পার্ট মানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল তাহলে টু লিখে দিলাম আর বেশি হাইড্রোজেনওয়ালা যে কার্বনটা তার সঙ্গে নেগেটিভ পার্ট যুক্ত হয়ে গেল তা এইটা হচ্ছে মাইনর প্রোডাক্ট অর্থাৎ কম পরিমাণে তৈরি হবে এটা বেশি পরিমাণে তৈরি হবে এটা ছিল ওল্ড কনভেনশন আমরা যেটাকে বলতাম মার্কনিক অফ রুল তো এখানে আমি লিখছি দেখো মার্কনিক অফ রুল বা মার্কনিক অফ প্রোডাক্ট ইজ মেজর মার্কনিক অফ প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে এটা হচ্ছে একটা ওল্ড কনভেনশন এটা এরকম সিম্পল কিছু অ্যালকিন ছাড়া অন্য জায়গায় এই এই বক্তব্য খাটে না কেন খাটে না কারণ আমরা পরবর্তী সময় জানতে পেরেছি যে এটা একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান যেখানে কার্বোক্যাটাইন ইন্টারমিডিয়েট তৈরি হয় আমরা এস এন ওয়ান রিয়াকশান পড়ার সময় অলরেডি জেনেছি যে যেখানেই কার্বোক্যাটাইন তৈরি হবে অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট কার্বোক্যাটাইন সবার আগে রিয়ারেঞ্জড হবে এবং আরও মোর স্টেবল যদি সেখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো সেটা সবার আগে হবে এবার যখনই ফার্স্ট টাইম তৈরি হওয়া কার্বো রি হয়ে অন্য কার্বোক্যাটাইনে চলে গেল তখনই এই মার্কোনিক অফ প্রোডাক্ট ব্যাপারটা আর তার কোনো মানে রইল না তখন কি হয় ওই মোস্ট স্টেবেল যে কার্বোক্যাটাইন সেইখান থেকে মেজর প্রোডাক্টটা তৈরি হয় তো সেটা আমরা লিখেছি এখানে দেখো যে মোস্ট স্টেবেল কার্বোক্যাটাইন গিভস মেজর প্রোডাক্ট ঠিক আছে এবার এটা কেন হয় কখন হয় যখন রিঅ্যারেঞ্জমেন্ট হয় কার্বোক্যাটাইন তৈরি হলেই রিঅ্যারেঞ্জমেন্ট ইজ পসিবল এবং যখনই রিঅ্যারেঞ্জমেন্ট হবে তার মানেই হচ্ছে মোস্ট স্টেবেল কার্বোক্যাটাইন থেকে মেজর প্রোডাক্ট হবে সেভাবে বলছে সিন্স কার্বোকাইডাইন ইস প্লেন আর আমরা জানি এসপি টু হাইব্রিডাইজড প্লেনার অল পসিবল ওরিয়েন্টেশনস আর ফর্মড তার মানে হচ্ছে যে যেহেতু কার্বোকাইডাইনটা প্লেনার তাহলে তার ওই যে ফাঁকা যে পিওর বাইটালটা তার দুটো লোভ থেকেই মানে দুদিক থেকেই নিউক্লোফাইলের অ্যাট্যাক হতে পারে তার ফলে বোথ স্টিরিওসোমার ইজ পসিবল তাই জন্য বোথ স্টিরিওসোমার দুটো স্টিরি অসোমার যেহেতু পসিবল সেটাকেই আমরা বলছি যে অল পসিবল ওরিয়েন্টেশনস আর ফর্ম আর লাস্ট আমরা লিখছি রিজিও সিলেক্টিভ রিয়াকশন রিজিও সিলেক্টিভ এটা রিজিয়ন থেকে এসছে রিজিয়ন মানে অঞ্চল তাহলে একটা রিজিয়নকে সিলেক্ট করছে যেখানে রিয়াকশানটা বেশি বেশি পরিমাণে হচ্ছে তো এই রিজিও সিলেক্টিভের মানে হচ্ছে এটাই যে দুটো ডিফারেন্ট স্ট্রাকচারালাইসমার গঠনমূলক সমবায়ক তৈরি হবে তো একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা একবার দু নম্বর কার্বনে মাঝখানের কার্বনটাতে মাঝখানের কার্বনটাকে সিলেক্ট করলো ব্রমিন আসার জন্য আরেকবার এই পাশের কার্বনটাকে সিলেক্ট করলো তাই জন্য আমরা বলছি রিজিও সিলেক্টিভ রিয়োকশান রেজিও সিলেক্টিভ হচ্ছে সেই রিয়াকশান যেখানে মোর দ্যান ওয়ান আইসোমার ইজ পসিবল বা ইজ ফর্মড অ্যান্ড ওয়ান অফ দেম ইজ মেজর যেটা সবথেকে বেশি পরিমাণে তৈরি হয় এই রিয়াকশানকে আমরা রিজিও সিলেক্টিভ বলি আর যখন আমরা পারক্সাইড ব্যবহার করি তখন আমরা দেখি যে পারক্সাইডের প্রেজেন্সে এই মার্কনিকফ প্রোডাক্টে প্রোডাক্ট যেমন এখানে মেজর হয় ওখানে উল্টোটা হয় মার্কোনিকফের যেটা মেজর সেই সময় যেটা মাইনর হিসেবে তৈরি হয়েছিল সেই প্রোডাক্টটা ওখানে দেখো মেজর প্রোডাক্ট আমরা বলি যে অ্যান্টিমার্কনিক অফ প্রোডাক্ট ইজ মেজর ওইদিকে পার অক্সাইড এফেক্টটাকে তো সেইখানে এই অ্যান্টিমার্কনিক অফ প্রোডাক্ট ইজ মেজর এই কথাটাও হচ্ছে একটা ওল্ড কনভেনশনাল কথা যেটাও আবার আমি বলবো যে এরকম কিছু সিম্পল অ্যালকিন ছাড়া বাদ বাকি জায়গায় মেনটেন হয় না তাই জন্য আমরা এখনকার যুগে মডার্ন ডেতে আমরা এটা বলি যে যেহেতু এটা একটা ফ্রি রেডিক্যালস এডিশন রিয়াকশান এটা যেমন এখানে যেমন কার্বোকেটাইন তৈরি হয় এখানে কার্বন ফ্রি রেডিক্যাল তৈরি হয় তো ফ্রি রেডিক্যাল যখনই আমরা পারক্সাইডওয়ালা কোনো রিয়াকশান দেখি মোস্ট অফ দ্য টাইম সেখানে পারক্সাইডের অর্গানিক রিয়াকশানের কাজই হচ্ছে ফ্রি রেডিক্যালটাকে তৈরি করা ফ্রি রেডিক্যাল রিয়াকশানের তিনটে স্টেপ হয় আমরা জানি ইনিশিয়েশন প্রপাগেশন এবং টার্মিনেশান তো রিয়াকশানটাকে ইনিশিয়েট করার জন্য কার্বো মিন ফ্রি রেডিক্যাল তৈরি করার জন্য আমরা পারক্সাইড বা ফোটন এই জাতীয় জিনিস ব্যবহার করি তো যেহেতু এটা ফ্রি রেডিক্যাল রিয়াকশান তাহলে মোস্ট স্টেবেল ফ্রি রেডিক্যাল সেইখান থেকে মোস্ট স্টেবল প্রোডাক্ট তৈরি হবে তো আমরা অ্যান্টিমারকোনিকো প্রোডাক্ট ইজ মেজর এইটা না বলে এটা ওল্ড কনভেনশন তার পরিবর্তে আমরা বলবো যে মোস্ট স্টেবল ফ্রিডিক্যাল গিভস মেজর প্রোডাক্ট আবারও ফ্রিয়াডিক্যালটাও তোমার কার্বোক্যাটানের মতোই হচ্ছে প্লেনার সেই জন্য এখানেও অল পসিবল ওরিয়েন্টেশনস পসিবল মানে হচ্ছে যদি আলাদা যদি ওই পার্টিকুলার কার্বনটা যখন ফাইনালি যখন অ্যাট্যাক করলো হচ্ছে তোমার নিউক্লিওফাইল বা নিউক্লিওফাইল তো না এখানে রেডিক্যাল এবং যখন প্রোডাক্ট তৈরি হলো তখন সেই কার্বনটা যদি কাইরাল হয় তাহলে তার স্টিরোবাইসো মেডিসিন সম্ভব হবে সেই জন্য আমরা বলছি যে অল পসিবল ওরিয়েন্টেশন ইজ পসিবল আর একটা জিনিস যেহেতু এটা ফ্রি রেডিক্যাল রিয়াকশান যে কোনো ফ্রি রেডিক্যাল ইন্টারমিডিয়েট যদি তার মাধ্যমে যদি রিয়াকশান যায় তাহলে সেখানে কখনোই রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব হয় না তাই আমরা এখানে লিখছি নো রিঅ্যারেঞ্জমেন্ট কার্বোক্যাটায়ন যখনই তৈরি হবে রিয়ারেঞ্জমেন্ট হওয়ার পসিবিলিটি থাকলে অবশ্যই রিয়ারেঞ্জমেন্ট হবে কিন্তু ফ্রিএিক্যাল কখনোই রিঅ্যারেঞ্জ করবে না আর এটাও রেজিউ সিলেক্টিভ আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে এইচ সি এল এইচ আই এরা ডু নট শো ডু নট শো পারক্সাইড এফেক্ট পারক্সাইড এফেক্ট কেন শো করে না সে সমস্ত ডিটেল আমরা ক্লাস ইলেভেনে পড়েছি এখন এখানে রিপিট করছি না এইচ বি আর ওনলি যে হচ্ছে পারক্সাইড এফেক্ট দেখায় অর্থাৎ ফ্রিএিক্যাল মেকানিজমের মাধ্যমে রিয়াকশানটা যায় আমরা এবার এই সংক্রান্ত কিছু এক্সাম্পলস দেখে নিই তো পাঁচটা রিযাকশন এখানে লিখেছি দেখো প্রথমটা হচ্ছে ডাবল বন্ডেড যে দুটো কার্বন সেই দূর কার্বনে একই সংখ্যক হাইড্রোজেন তাহলে সরাসরি যে ওল্ড কনভেনশনাল যে মাইক্রো মার্কনিক অফ রুল সেটা এখানে অ্যাপ্লাই করা যাবে না কারণ সেখানে বলা হয় যে ডাবল বন্ডেড কার্বন দুটোর মধ্যে যেখানে হাইড্রোজেন কম সেখানে এই ডেলটা নেগেটিভ পার্টটা যুক্ত হবে এখন হাইড্রোজেন তো দুদিকেই একই তাহলে কোনটা যুক্ত হবে মার্কনিক অফ রুল অনুসারে বলা যাবে না আমাদের কি করতে হবে রিয়াকশান মেকানিজম দেখতে হবে তো এইচ বি তো ইলেকট্রন ক্লাউড এইচকে অ্যাটাক করবে মানে এইচ প্লাস অ্যাটাক করবে ইন্টারমিডিয়েট কার্বায়ন তৈরি হবে আর একটা ব্রোমাইড আয়ন চলে যাবে বাইরে তাহলে এখান থেকে এবার দুটো পসিবিলিটি আছে দেখো এক হচ্ছে এরকম যে সি থ্রি সি এই এই পার্টিকুলার যে কার্বনটা মানে এই ডাবল বন্ডের যে দুটো কার্বন তো দুটো কার্বনই চাইবে হাইড্রোজেনটাকে পেতে যদি এই কার্বনটা হাইড্রোজেনকে পায় তাহলে এখানে হাইড্রোজেন আর পাশেরটায় ক্যাটায়ন তৈরি হবে আর যদি উল্টোটা হয় এখানে যদি ক্যাটাইন তৈরি হয় তাহলে পাশের জুন হাইড্রোজেনটা পেলো এখন এই দুটো কার্বোকেটাইনের মধ্যে বেশি স্টেবল কোনটা এইটা কারণ এখানে ফিনাইল গ্রুপের সঙ্গে রেজোডেন্স হবে রেজোনেন্স স্টেবিলিটি পাবে কিন্তু এই পার্টিকুলার কার্বোকেটাইনটা কেবলমাত্র পাঁচখানা হাইড্রোজেনের হাইপার কনজুকেশন আর ইন্ডাকটিভ এফেক্ট পাবে তাহলে এটা এটা হচ্ছে মোর স্টেবেল তাহলে আমরা একটু আগে জানলাম যে মোর স্টেবেল কার্বোকেটাইন থেকে তৈরি হওয়া যে প্রোডাক্ট সেটা হবে মেজর প্রোডাক্ট তাহলে এবার যখন ব্রোমাইডটা যেটা এখান থেকে তৈরি হয়েছে সেই ব্রোমাইড প্লাস বিআর মাইনাস লিখলাম তো বি আর মাইনাস যখন এখানে অ্যাটাক করবে তখন আমরা এখান থেকে মেজর প্রোডাক্ট হিসেবে পাবো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ এখানে বি আর এখানে পিএইচ আর এখানে মাইনর প্রোডাক্ট হিসেবে পাবো বি আর মাইনাস যখন এখানে অ্যাটাক করবে তখন প্রোডাক্ট পাবো সিএইচ থ্রি সি এইচ বি আর সিএইচ টু তাহলে দিস প্রোডাক্ট ইজ মেজর এটা মেজর আর এই উপরের প্রোডাক্টটা হচ্ছে মাইনর এইবার যদি বলে যে ইনক্লুডিং স্টিরিও আইসোমার কটা কটা আর কি পসিবলি পসিবল প্রোডাক্ট আছে এখানে তাহলে যদি সব কটা প্রোডাক্টের কথা লিখতে বলে তাহলে স্ট্রাকচারাল দুটো আইসোমার হলো সেই কারণে রিয়াকশান রিজিও সিলেক্টিভ এইবার দুটো আইসোমার যেটা তৈরি হলো দুটোতেই মানে এখানে এই কার্বনটা আর এখানে এই কার্বনটা হচ্ছে দেখো কাইরাল চারটে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে তাহলে একটাই যেহেতু কাইরাল কার্বন তাহলে দুটো স্থির অসমার সম্ভব একটা আর অন্যটা এস তাহলে মেজার প্রোডাক্টেরও দুটো ওরিয়েন্টেশন সম্ভব দুটো স্থির অসমার বা আইসোমার সম্ভব মাইনার প্রোডাক্টেরও দুটো আইসোমার সম্ভব আচ্ছা এবার এই একই সাবস্ট্রেটে যদি আমরা এইচবারের সঙ্গে এইচ টু ও টু মেশাই তাহলে কী হবে এইচ টু ও টু দিলে কী হচ্ছে দেখো এইচ টু ও টু দিলেও দুটো অপশান এইচ টু টু আর এইচ বিআর রিয়াকশান করে প্রথমে ব্রোমিন রেডিক্যাল তৈরি করবে বিআর ডট বিয়ার ডট যখন যখন এখানে রিয়োকশান করবে তখন আবারও এই দুটো কার্বন যারা ডাবল বন্ডেড সেই দুটো কার্বনের যে কোনো একটা কার্বন হচ্ছে ব্রোমিনটাকে নেবে তাহলে অন্য কার্বনে রেডিকাল তৈরি হবে ঠিক আছে অথবা এখানে লিখছি অথবা এরকম হতে পারে সিএইচ থ্রি সি এইচ সিএইচ এখানে ধরো ব্রোমিনটা যুক্ত হয়ে গেল আর এই কার্বনটাতে রেডিক্যালটা এলো এবার কোন ফ্রি রেডিক্যালটা বেশি স্টেবেল এইটা বেশি স্টেবেল কারণ আবারও এই রেডিক্যালটা রিংয়ের সঙ্গে রেজোনেন্সে যাবে তাহলে এটা মোর স্টেবেল তাহলে আবারও এই মোর স্টেবেল রেডিক্যাল থেকে আমরা মেজর প্রোডাক্ট পাবো আর এটা এখান থেকে আমরা পাবো মাইনার প্রোডাক্ট তাহলে মেজর প্রোডাক্ট এখান থেকে কি তৈরি হবে এখানে এবার সেকেন্ড স্টেপে এইচ ডট যুক্ত হয়ে যাবে এখানে এখানটায় তাহলে আমরা প্রোডাক্ট হিসাবে পেয়ে যাব এইচ থ্রি সি এইচ বি আর এইচ টু এইচ এইটা হয়ে যাবে আবারও মেজর প্রোডাক্ট আবার এই কার্বনটা দেখো কাইরাল কার্বন তাহলে আবারও এখানে দুটো মানে আমি আর আর এস দুটোই পাবো এখানেও সেটা লিখে দিই আর প্লাস এস দুই না লিখে আর প্লাস এস লিখে দেওয়াটা বেটার ঠিক আছে তো দেখো ইন অ্যাবসেন্স অফ পারক্সাইড যেটা মেজর প্রোডাক্ট হলো ইন প্রেজেন্স অফ পারক্সাইড অন্য উল্টো প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হলো ঠিক আছে আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই এটা মার্কনিক অফ প্রোডাক্ট তাহলে এটা অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট ঠিক আছে ফারক এফেক্টে উল্টো অ্যাকশানটা ঘটে যদি এইচ বিআর থাকে যদি এখানে এইচসিএল বা এইচ আই থাকতো তাহলে কিন্তু ফিরেডিক্যালের মাধ্যমে রিয়াকশানই যেত না রিয়াকশান নর্মাল কার্বোকাইড্রেটের মাধ্যমে যেত এবং একই প্রোডাক্ট আমরা আবারও মেজর হিসেবে পেতাম আচ্ছা নাম্বার থ্রি দেখো আবারও নাম্বার থ্রিতে আবারও আমরা কি করব প্রথমে প্রথমে এখানে অ্যাটাক করল পাইবন্ড এইটা ব্রেক করলো তাহলে এবারে আমরা কি করব এখানটাতে একবারে মোর স্টেবেল কার্বোকেটেনটা লিখে দিলাম ঠিক আছে এটা মোর স্টেবেল এখানে প্লাস হলো এটা মোর স্টেবেল কারণ সেকেন্ডারি আর এখানে হলে প্রাইমারি হতো তো আমরা মোর স্টেবলটাকে লিখলাম আগে মোর স্টেবেল আমরা লেস আর লিখছি না এখানে ঠিক আছে যদি বলে যে মেজর প্রোডাক্ট কী তাহলে আর লেস টেবলটা লেখার দরকার নেই ঠিক আছে এই অবস্থায় এর সঙ্গে একটা বিআর মাইনাস তৈরি হলো কিন্তু বিআর মাইনাসটা এখানে অ্যাটাক করবে তার আগে এই কার্বোকাইডাইনটা রিঅারেঞ্জ হতে পারবে এই পাশের যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে বোন দেখা যাচ্ছে সুতরাং আর একটা এখানে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা অ্যাজ এ হাইড্রাইড এখানে শিফট করবে ঠিক আছে তো যদি আমরা হাইড্রাইড শিফট ঘটাই তাহলে হাইড্রোজেনটা এখানে চলে এসে প্লাস চার্জটা এখানে চলে যাবে প্লাস চার্জ যদি এখানে আসে তাহলে আমরা এখানে একটা টার্শিয়ারি কার্বোকাইড্রাইন পেয়ে গেলাম তাহলে এইটা এখন টু ডিগ্রি কার্বোহেড্রাইন আছে আফটার রিঅ্যারেঞ্জমেন্ট এটা হয়ে গেল মোর স্টেবেল থ্রি ডিগ্রি কার্বোহেড্রাইন এবার তাহলে মোর স্টেবেল কার্বোহকাইড্রাইন থেকে এইবার আমরা প্রোডাক্ট পাবো এইবার এখানে বি আর মাইনাস এখানে অ্যাড হয়ে যাবে তাহলে আমরা ফাইনালি প্রোডাক্টটা এটা পেয়ে গেলাম ঠিক আছে দুটো মিথাইল একদিকে ব্রোমিন একদিকে ইথাইল এবার এখানে আমি এই যে পার্টিকুলার কার্বনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ব্রোমিন ইথাইল এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল সুতরাং এটা কাইরাল কার্বন নয় সুতরাং একটাই প্রোডাক্ট মাইনার প্রোডাক্ট হিসেবে যেগুলো পাবো সেগুলো আমি আর এখন আর লিখছি না ঠিক আছে নেক্সট এটা দেখো আমি উপরে লিখছি তো এইটা যদি হয় আমাদের এখানে যদি আমি এইচ বিআর অ্যাটাক করাই আবারও পাই বন্ড দিয়ে এখানে অ্যাটাক হলো ব্রোমিনটা বেরিয়ে গেলো তাহলে এখানে প্লাস চার্জ হবে সেকেন্ডারি কার্বোকাইড্রেন মনস্টেবল এই জায়গাটায় প্লাস চার্জ করলে প্রাইমারি হতো ওটা লিখলাম না ইচ্ছা করি এবার ফোর মেম্বার রিং কী হবে রিং এক্সপেনশন হবে তাই তো আমরা ডিটেল কোথায় পড়ে রেখেছি রিং এক্সপেনশন সংক্রান্ত রিয়াকশান মেকানিজম চ্যাপ্টারে বিফোর এসেন ওয়ান এসেন টু আমরা ওয়ান টু থ্রি বলবো তিন নম্বরটার ওখানে চলে যাবে এক আর তিনের মধ্যে বন্ড হবে একটা ফাইভ মেম্বার রিং পাবো রিং পেলাম এটা যদি এক হয় তাহলে একের সঙ্গে তিনের বন্ড হয়েছে একের যেদিকে তিন মানে আমি যদি ভেঙে দেখাই এটাকে এটাকে যদি ভেঙে দিই এইখানে একটা বন্ড তৈরি হবে তাহলে একের যেদিকে দিন একের তার উল্টো দিকে দুই আর চার্জটা শিফট করে যাবে কোথায় দুইয়ে তাহলে এটি দু নম্বর কার্বন দু নম্বর হচ্ছে কার্বন হয় তাহলে এখানে প্লাস চার্জ হয়ে গেল তাই তো এটা এখন আর আবার যেমন ছিল সেরকম দেখিয়ে দিচ্ছি রিং এক্সপেনশান হলো কার্বোক্যাড তৈরি হলো এইবার এই যে আমার যে এক নম্বর কার্বন সেখানে একটা মিথাইল ছিল তাহলে এই এক নম্বর কার্বনে একটা মিথাইল আমি দিয়ে দেবো রাইট এই যে মিথাইলটা এটা একটা ছিল যখন এই এক আর তিনের বন্ড হবে তো এখানে একটা মিথাইল তো ছিলই সেটা এখানে দিয়ে দিলাম এবার যদি এটা সেকেন্ডারি কার্বোকেট্রায়ন এইটা এখানে আবার একটা হাইড্রাইট শিফট হবে মানে এই যে এখানকার যে হাইড্রোজেনটা সেটা এখানে চলে আসবে যদি হাইড্রাইট শিফট হয় তাহলে এখানটায় প্লাস চার্জ হয়ে যাবে এই পার্টিকুলার কার্বনটা টার্শিয়ারি কার্বোকাইড্রায়ন হয়ে গেল এইবার এইটা টার্শিয়ারি কার্বোকাইড্রায়নে এবার এখান থেকে তৈরি হওয়া যে আর মাইনাস নিউক্লিওফাইল এইবার অ্যাটাক হল এবার যদি অ্যাটাক হয় তাহলে ফাইনালি মিথাইল আর এখানে ব্রোমিন আবারও এই পার্টিকুলার কার্বনটা কাইরাল নয় কারণ একটা মিথাইল একটা ব্রমিন আর বাদ বাকি দুদিকে সেম গ্রুপ সুতরাং এই একটাই না অনলি ওয়ান প্রোডাক্ট ঠিক আছে হয়ে গেল লাস্ট এটা পারক্সাইড আছে পারক্সাইড আছে মানেই আবারও দুটো পসিবিলিটি দুটো আলাদা আলাদা রেডিক্যাল ডাবল বন্ডটা এখানে ছিল ডাবল বন্ড উঠে গেল ডাবল বন্ড উঠে গিয়ে যদি এখানে ব্রোমিন আসে তাহলে এইখানে রেডিক্যাল আর যদি ডাবল বন্ড উঠে গিয়ে এখানেই যদি ব্রোমিন আসে তাহলে এইখানে রেডিক্যাল এবার কোন রেডিক্যাল বেজিস্টেবেল এটা কারণ এটা থ্রি ডিগ্রি এটা থ্রি ডিগ্রি রেডিক্যাল মোর স্টেবেল এটা টু ডিগ্রি লেস স্টেবেল তাহলে মোর স্টেবেল রেডিক্যাল থেকে প্রোডাক্ট হবে মানে এবার যখন এখানে কথা লিখব এখানেই লিখি এবার যখন এখান থেকে মোস্টেবল রেডিক্যাল থেকে এবার যখন এখানে এইচ ডট যুক্ত হয়ে যাবে তো এখানে এইচ ডট যুক্ত হয়ে গেলে ফাইনালি প্রোডাক্ট আমি কী পেয়ে যাব মেজর প্রোডাক্ট আমি পেয়ে যাব এটা দিস ইজ মেজর আবার ভালো করে লক্ষ্য করো ওটা যদি মেজর প্রোডাক্ট হয় তাহলে এবার এখানে এই কার্বনটা এবং এই কার্বনটা এই দুটি হচ্ছে কাইরাল কার্বন ঠিক আছে ব্রোমিন একদিকে এদিকে হচ্ছে সিএইচ টু সিএইচ থ্রি হয়ে যাচ্ছে এদিকে সিএইচ টু সিএইচ টু সি টু সিএইচ টু থ্রি আর একটা তো হাইড্রোজেন আছেই চারটে আলাদা গ্রুপ এখানেও তাই এবার প্লেন অফ সিমেট্রি নেই তাহলে যেহেতু দুটো কাইরাল কার্বন তাহলে টু টু দি পাওয়ার টু অর্থাৎ টোটাল চারটে এখানে আমরা অপটিক্যাল আইসোমার পাবো ঠিক আছে যদি অপটিক্যাল আমি যদি স্টিরিও আইসোমার সময় জিজ্ঞেস করে যে কটা প্রোডাক্ট পাওয়া যাবে চারটে আর যদি উইদাউট স্টিরিও বলে তাহলে এটাই মেজর প্রোডাক্ট এখান থেকে তৈরি হওয়া প্রোডাক্টটা মাইনর হবে ঠিক আছে কপি করো আচ্ছা অ্যালকিন থেকে আমরা অ্যালকি হ্যালাইট বানাচ্ছি এইচএক্স স্যারিস্যানের পরে নেক্সট হচ্ছে অ্যালাইলিক হ্যালোজিট হিসাবে অ্যালাইল গ্রুপ আমরা আগের একদিন জেনেছিলাম যে সি ডাবল ওয়ান সি তারপরে মানে দুটো এসপি টু কার্বন তার সঙ্গে যুক্ত যে এসপি থ্রি কার্বনটা সেইটা হচ্ছে অ্যালাইল কার্বন অ্যালাইলিক কার্বন এবার এই অ্যালাইলিক কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে হাইড্রোজেন সেই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করবে হ্যালোজেন অর্থাৎ এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন ঠিক আছে এটা একটা এমন সাবস্টিটিউশন যেখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয় অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট তাই আমরা বলি এটা একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন ঠিক আছে সিম্পল এক্সাম্পল হচ্ছে এইচ টু ডাবল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি তাহলে এই পার্টিকুলার কার্বনটা হচ্ছে অ্যালাইলিক তো এইখানকার একটা হাইড্রোজেন চলে যায় ঠিক আছে দেখো এই যে ক্লোরিনেশান যখন আমরা করি তখন ক্লোরিন দিয়ে সিম্পলি হিট করলেও হয় বা এস ও টু সিএল টু সালফিউরিল ক্লোরাইড এইটা দিয়ে এইচ নিউ বা ফোটন এবং অথবা পার দিলে কি হয় ফ্রিডিক্যাল তৈরি হয় ফেরিক্যালটা ইনিশিয়েট করে এরা আর হাই টেম্পারেচারেও ফ্রিডিক্যাল তৈরি হয় কারণ হোমোলাইটিক ফিশন ঘটে মন্ডে তো যাই হোক আমি যদি সিএল টু দিই আর ফাইভ হান্ড্রেড ডিগ্রি দিয়ে এখানে তো কী হবে সিএইচ টু ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড এই যে হ্যারাইলিক কার্বন তার একটা হাইড্রোজেন চলে যাবে তার বদলে একটা হ্যালোজেন চলে চলে আসলো সুতরাং আমরা একটা হ্যালো অ্যালকেন পেয়ে গেলাম এইবার কথা হচ্ছে যে বলছে সিন্স রেডিক্যাল ইজ প্লেনার প্রোডাক্টস উইথ অল ওরিয়েন্টেশন আর ফর্মটা আমরা একটু আগেই দেখলাম যেহেতু রেডিক্যাল যদি প্লেনার হয় তাহলে প্রোডাক্ট তৈরি হওয়ার পরে ওই পার্টিকুলার কার্বনটা যদি কাইরাল হয় তাহলে স্টির ওয়াইসমার তাদের সম্ভব হয় বলছে এই পার্টিকুলার পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা আমি তার আগে বলিনি এখানে ব্রোমিনেশনের জন্য আমরা নিই এন বিএস এন নাম হচ্ছে পুরো নাম হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড তার ফুল নেম এবং স্ট্রাকচারটা আমি একটু পরে লিখছি এখন এখানে জায়গা হবে না তো ইফ অনলি ওয়ান ফ্রেডিক্যাল ইজ ফর্মড উইচ ইজ রেজোনেন্ট স্টেবিলাইজড দেন মোস্ট স্টেবেল অ্যালকিন উইল বি দ্য মেজর প্রোডাক্ট মানে বলছে যদি এই যে ফ্রেডিক্যাল তৈরি হচ্ছে তো অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট তো যদি একটাই ফ্রেডিক্যাল তৈরি হয় ইন্টারমিডিয়েট হিসাবে এবং সেটা যদি রেজেন্ড স্টেবিলাইজড হয় তখন আমরা বলবো যে মোস্ট স্টেবেল অ্যালকিন বা এখানে মোস্ট স্টেবেল প্রোডাক্ট লিখতে পারো মোস্ট স্টেবেল যেটা সেটাই হবে মেজর প্রোডাক্ট এখানে আমি বলছি রিমেম্বার আমরা একটু আগে কী বলেছিলাম যে মোস্ট স্টেবেল ফ্রি রেডিক্যাল গিভস মেজর প্রোডাক্ট এটা কখন হয় যখন একাধিক ফ্রি রেডিক্যাল তৈরি হয় আমরা দেখলাম পারক্সাইড যখন আমরা এফেক্ট দেখালাম যে একবার মোর স্টেবেল ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে আর একটা যেটা লেস স্টেবেল ফ্রি রেডিক্যাল তার মধ্যে মোস্ট স্টেবেল রেডিক্যাল থেকে মেজর প্রোডাক্ট আসছে কিন্তু উপরে কী বলছি যে যদি একটাই ফ্রিডিক্যাল তৈরি হয় দুটো আলাদা হলে তবে তো আমি একটা একটা ফিরেডিক্যালকে বেশি স্টেবেল ধরো একটা টার্শিয়ারি ফিরেডিক্যাল তৈরি হলো একটা সেকেন্ডারি হলো তাহলে আমি বলবো যে টার্সিয়ারিটা বেশি স্টেবেল তো সেইখান থেকে তৈরি হওয়া প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট কিন্তু যদি একটাই ফ্রেডিক্যাল তৈরি হয় অনলি ওয়ান তখন সেটাই তো একমাত্র ফ্রেডিক্যাল তা মেজর মাইন আই মিন আই মিন মোর স্টেবেল স্টেবেল ওইটাই এবার যদি ওটা রেজেন স্টেবিলাইজড হয় তাহলে আমরা দেখবো যে কোন প্রোডাক্টটা হচ্ছে মোর স্টেবেল প্রোডাক্টের স্টেবিলিটি তখন মেজর বা মাইনর ওইটা ডিসাইড করবে আমি এই পার্টিকুলার পয়েন্টটাকে মুচ্ছি এটাকে লিখে এখানে থাকছে এখানে যাতে করে এক্সাম্পল দেখানোর সময় এটাকে আরেকটু ভালোভাবে তোমরা বুঝতে পারো আপাতত এটা কপি করো দেখো প্রথম এক্সাম্পলটা হচ্ছে এস ও টু সিরিয়াল টু দিয়েছি এবার অ্যালাইলিক পজিশান কোনটা ডাবল বন্ড ডাবল বন্ড এইটা অ্যালাইলিক পজিশান অথবা এইটা অ্যালাইলিক পজিশান তো দুটো পজিশানই হচ্ছে এখানে সেম তো যে কোনো এক জায়গায় রেডিক্যাল তৈরি করলেই হলো তো অ্যালাইলিক পজিশানে এখানে আমি রেডিক্যাল বানিয়ে দিলাম নেক্সট স্টেপে আমরা ওইখানেই কী করব অ্যালাইলিক পজিশানে যেখানে রেডিক্যাল হলো সেইখানে সিএল এর যেহেতু এসে একটু সিএল সিএলটাকে জুড়িয়ে দিলাম সেটা হয়ে গেল প্রোডাক্ট একটাই প্রোডাক্ট পরেরটা দেখো আবারও অ্যালাইলিক পজিশান কোনটা এইটা একটা অ্যালাইলিক পজিশান আর এইটা একটা অ্যালাইলিক পজিশান দুটো পজিশানে কিন্তু একুই একই রকম দেখো প্রাইমারি কার্বন তিনটা হাইড্রোজেন একটা এরকম একটা ভিনাইল গ্রুপ গুরুতেই তাই তাহলে যে কোনো একটা জায়গাতে আবারও আমি রেডিক্যাল বানিয়ে দিলাম এইবার কথা হচ্ছে এই যে রেডিক্যালটা হলো এই রেডিক্যালটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড তাই তো এই রেডিক্যালটা রেজোনাইজড আচ্ছা আমি এটাকে না এইখানে না লিখে বরং এটাকে নিচে এখানটায় লিখি হ্যাঁ এটা তৈরি হয়ে গেল এবার এটা রেজন স্টেবিলাইজড কেন বলছি এই বনটার এই পাই বনটার হোমোলেটিক ফিশন হবে যদি হোমোলেটিক ফিশন হয় তাহলে এইখানে একটা রেডিক্যাল তৈরি হবে আর এইখানে চলে গিয়ে মানে এই কার্বনটা একটা রেডিক্যাল তৈরি হবে তো সেই রেডিক্যাল আর এই রেডিক্যাল জুড়ে গিয়ে একটা পাই বন্ড ওখানে তৈরি হয়ে যাবে আর কি তো এটা দেখা দেখার এরকম একটা বিচ্ছি লাগে ওই মুছে দিচ্ছি এটাকে সিম্পলি আমি নিচ্ছি এরকম যে এখানে একটা রেডিকাল তৈরি হবে আর এখানে একটা রেডি ডাবল বন্ড হয়ে গেল রেডিক্যাল আর এখানকার রেডিক্যাল মিলে ডাবল বন্ড হয়ে গেল তাহলে এইবার তুমি দেখো একটাই রেডিক্যাল এইটা এই কিন্তু আলাদা ফ্রি রেডিক্যাল নয় একটা রেডিক্যাল তৈরি হয়েছে যেটা হচ্ছে রেজেন্স স্টেপ দুটো হচ্ছে পরস্পরের আর এস রেজিনেড স্ট্রাকচার এবার আমরা কী করছি দেখো তাহলে এইবার যদি এইখানে ব্রোমিনটা এনভিএস যেতে হয় মানে ব্রোমিন যুক্ত হবে ব্রোমিন ডট যুক্ত হবে এখানে যেমন সিএল ডট যুক্ত হয়েছিল তো এখানেও ব্রোমিন ডট এখানেও ব্রোমিন ডট দুটো আর এস তাদের মধ্যে এখানে ধরো ব্রোমিন যুক্ত হয়ে গেল আর এখান থেকে তৈরি হওয়া যে প্রোডাক্ট সেখানে এখানে ব্রোমিন যুক্ত হয়ে গেল এবার আমরা ডিসাইড করব যে কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট কী বলছি এখানে যখন একটাই র্যাডিক্যাল তৈরি হচ্ছে এবং সেটা রেজোলেন স্টেবিলাইজড তখন মোর স্টেবেল অ্যালকিন উইল বি দ্য মেজার প্রোডাক্ট অ্যালকিন তৈরি হয়েছে দুটো এবার মোর স্টেবেল অ্যালকিন আমরা কী করে ডিসাইড করি অ্যালকিনের স্টেবিলিটি কী কিসের উপর ডিপেন্ড করে অ্যালকিনের নাম্বার অফ হাইপার কনজুকেটিভ হাইড্রোজেন অ্যাটামের উপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাতে এখানে দুখানা হাইড্রোজেন আছে এখানে তিনখানা হাইড্রোজেন আছে মানে পাঁচখানা হাইপার কনজুকেটিভ হাইড্রোজেন অ্যাটাম আর এখানে কিন্তু মাত্র এই একটা কার্বন যেখানে একটাই মাত্র হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন এটা আছে সুতরাং এই এটা হচ্ছে মেজর প্রোডাক্ট কারণ এটা হচ্ছে মোর স্টেবেল অ্যালকিন মোর স্টেবেল অ্যালকিনটা হবে মেজর আর এটা লেস স্টেবেল তাই এটা হয়ে গেলো মাইনর যদি এরকম হতো যে ধরো এটা একটা আলাদা পজিশন এখানে ধরো একটা মিথাইল না হয় একটা ইথাইল হয়ে গেছে এখানে আর একটা মিথাইল মানে একটা আর একটা দাগ আছে তাহলে এটা ইথাইল হয়ে যেত তাহলে ইথাইল এবং মিথাইল দুটো পজিশান আলাদা আলাদা তখন আমরা বলতাম যে দুটো ডিফারেন্ট রেডিক্যাল তৈরি হয়েছে তো তখন দুটো রেডিকালের মধ্যে আমরা বলতাম যে এই যে আমরা বলছি যে দুটো রেডিক্যালের মধ্যে যে যে রেডিক্যালটা স্টেবেল হবে সেখান থেকে মেজর প্রোডাক্ট আসবে ঠিক আছে কিন্তু এখানে যেহেতু একটাই রেডিক্যাল তার আরেকটা রেজিউটিক স্ট্রাকচার হয়েছে দুটো আর হয়েছে তো তখন আমরা ডিসাইড করছি কীভাবে যে মোর স্টেবেল প্রোডাক্ট বা মোর স্টেবেল অ্যালকিন সেটাই হচ্ছে মেজর অ্যালকিন হ্যাঁ এইবার এটা ফ্যাক্ট যে যদি এখানে আমাদেরকে আরও কিছু বলতে আরও কিছু বলে আরও কিছু মানে যদি স্টিরও কেমিস্ট্রি জানতে চায় তাহলে বলতে হবে যে এই পার্টিকুলার কার্বনটা অবশ্যই কাইরাল কারণ একটা হাইড্রোজেন একটা ব্রুমিন একটা মিথাইল আর একটা ভিনাইল চারটে আলাদা গ্রুপ ঠিক আছে আর এই পার্টিকুলারটায় তাহলে এখানে দুটো আমরা পাবো আমি এখানে আর প্লাস এস লিখে রাখছি কাইরাল কার্বন যেহেতু তার দুটো এনআইন পেয়ে গেলাম দুটো মানে অপটিক্যাল সময় পেলাম আর এইখানে যেটা পাবো সেটা হচ্ছে এখানে কোনো কাইরাল কার্বন নেই অথচ এই যে ডাবল বন্ড তার রেসপেক্টে এই দিকে মিথাইল আছে আর এই দিকে আছে সিএইচু বি আর দেখো ট্রান্স ওরিয়েন্টেশন তাহলে একই রকমের যদি মিথাইলটা এইদিকে চলে আসে হাইড্রোজেন সিস ওরিয়েন্টেশন পাবো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সিস প্লাস ট্রান্স দুটো তাহলে টোটাল প্রোডাক্ট করা পেলাম চারটে ঠিক আছে একটা আর আর একটা সিস ট্রান্স টোটাল চারটে প্রোডাক্ট কিন্তু এখান থেকে সম্ভব ঠিক আছে আচ্ছা আমি এই প্রোডাক্টটাকে একই রকম হবে তো আমি এক কাজ করি এদিকে একটা মিথাইল দিয়ে দিই তাহলে এইবার এইটা আমার যেটা আমি বলছিলাম যে দুটো ডিফারেন্ট ফ্রিডিকেল তৈরি হবে সেইটা আবার এখান থেকে আমার বোঝাতে সুবিধা হবে তাহলে এবার আমি এটা পুরোটা মুছে নিই তো এবার এই এক্সাম্পলটা দেখাবো যদি আমরা ক্লোরিন আর ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যদি আমাদের টেম্পারেচার হয় তাহলে এখানে এই একটা অ্যালাইলিক পজিশান সেকেন্ডারি অ্যালাইলিক আর এই একটা অ্যাললিক এটা প্রাইমারি অ্যালাইলিক এবার যদি যদি এই অ্যালাইলিক পজিশনটাতে যদি রেডিক্যালটা তৈরি হয় তাহলে আমরা এরকম একটা পাবো কম্পাউন্ড এখানটায় রেডিক্যাল অবশ্যই এটা ওয়ান ডিগ্রি রেডিক্যাল আর যদি এই অ্যালাইলিক পজিশানটাতে যদি রেডিক্যাল তৈরি হয় তাহলে এটা একটা টু ডিগ্রি রেডিক্যাল ন্যাচারালি এইটা মোর স্টেবেল এবার যদি যদি এইরকম কেস হয় যে দুটো আলাদা আলাদা রেডিক্যাল তৈরি হলো তখন মোর স্টেবেল র্যাডিক্যাল হচ্ছে মেজর প্রোডাক্ট দেবে কিন্তু আগের কেসটাতে কী ছিল একটাই র্যাডিক্যাল তৈরি হয়েছিল যেটার আরেকটা আর এস তৈরি হয়েছিল। তখন আমরা বলছিলাম যে যদি একটাই র্যাডিক্যাল তৈরি হয় উইথ ডিফারেন্ট আরএস তখন যে আর এসটা থেকে মোর স্টেবেল অ্যালকিন তৈরি হবে সেই মোর স্টেবেল অ্যালকিনটাই হবে মেজর প্রোডাক্ট কিন্তু এখন মোর স্টেবেল কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেইটা মেজরিটিকে ডিসাইড করবে না ডিসাইড করবে কে মোর স্টেবল ইন্টারমিডিয়েট তাহলে এবার এইখান থেকে ধরো এই যে ইন্টারমিডিয়েটটা এখন এটা ফ্যাক্ট যে এই পার্টিকুলার যে ইন্টারমিডিয়েটটা এইটা আবার রেজোনেন্স স্টেবিলাইজড ঠিক আছে যদি রেজোনেন্স হয় তাহলে আমি বলছি এরকম হয়ে যাবে আর কি ব্যাপারটা এই যে রেজোনেন্সটা হলো তো এই একটা আর এস আর এই একটা আর এস এরা দুজন কিন্তু দেখো ইকুইভ্যালেন্টার্স একই রকম দেখতে এক্স্যাক্টলি একই রকম সুতরাং এই দুটো থেকে একটাই সিঙ্গেল প্রোডাক্ট তৈরি হবে সেটা কি সেটা হচ্ছে যখন এখানে ব্রোমিন ব্রোমিন তো ক্লোরিন যখন এখানে ক্লোরিন রেডিক্যাল রিয়াকশন করবে তখন এই হয়ে গেল সিঙ্গেল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা হয়ে গেল মেজর প্রোডাক্ট ঠিক আছে আর এই যে লেস স্টেবেল যেটা ইন্টারমিডিয়েট অবশ্যই এটাও রেজিলেন্স স্টেবিলাইজড এবং এটা যখন রেজিলেন্সে যাবে তখন এইখানটা ডাবল ওয়ান চলে আসবে মানে সরি এইখানটায় রেডিকেলটা চলে এলো এবার আমরা দেখতে পাচ্ছি এইখানে এই দুটো রেডিকেল আলাদা আলাদা সুতরাং এখান থেকে দুটো প্রোডাক্ট আসবে কিন্তু মোস্ট স্টেবেল যেটা ইন্টারমিডিয়েট ছিল সেখান থেকে তৈরি হওয়া অ্যালকিনটা থেকে বেশি পরিমাণে তৈরি হবে ঠিক আছে তো এই দুটো থেকে কী কী অ্যালকিন তৈরি হয় দেখা যাক এইখান থেকে কী অ্যালকিন তৈরি হবে বোঝা যাচ্ছে এইখানে চলে আসবে সিএলটা আর এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম এখানে তৈরি হয়ে যাবে সিএলটা এবার 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 যদি আমরা এই তিনটে অ্যালকিনের স্টেবিলিটি এমনি ইন জেনারেল কম্পেয়ার করতে যাই তাহলে আমরা দেখবো এখানটাতে তিনটে আর এখানটাতে একটা মানে টোটাল চারটে এখানে আলফা হাইড্রোজেন অর্থাৎ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে এটাতে আমরা দেখছি মাত্রই এখানে একটা আলফা হাইড্রোজেন আছে আর এটাতে আবার এখানে দুটো এখানে দুটো চারটে আলফা হাইড্রোজেন আছে তো যদিও নাম্বার অফ আলফা হাইড্রোজেন এখানে চারটে এখানে চারটে সেই অর্থে স্টেবিলিটি সেম হওয়ার কথা কিন্তু আই মিন স্টেবিলিটি সেম হোক তাতে কোনো ফ্যাক্টর না আমি বলছি মেজর প্রোডাক্ট কোনটা হবে যেহেতু মোর স্টেবেল ইন্টারমিডিয়েট থেকে তৈরি হওয়া প্রোডাক্টটা তো এটা হয়ে যাবে মেজর সবথেকে বেশি পরিমাণে তৈরি হবে ঠিক আছে তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় আর এটা যদি সি হয় তাহলে আমরা বলবো যে ইল্ড মানে কোন প্রোডাক্ট থেকে বেশি পরিমাণে তৈরি হয়েছে ইল্ড মানে প্রোডাক্টের উৎপাদন পরিমাণ তো সব থেকে বেশি পরিমাণে তৈরি হবে এ তারপর তৈরি হবে চারটে আলফা হাইড্রোজেন সি আর তারপরে লাস্টে বি এই দুটোর মধ্যে দুটোই এই দুটো প্রোডাক্টই আসছে মাইনর কন্ট্রিবিউটর থেকে মাইনর আর এস থেকে সরি আর এস বলছি কেন মাইনর ইন্টারমিডিয়েট থেকে এবার এই একটা মাত্র ইন্টারমিডিয়েট যার কি না দুটো আর এস এইখান থেকে তৈরি হওয়া দুটো অ্যালকিনের মধ্যে যদি আমি এবার মেজর প্রোডাক্ট বলতে চাই তাহলে এদের মধ্যে যেটা মোর স্টেবল অ্যালকিন এই দুজনের মধ্যে সেটা বেশি পরিমাণে তৈরি হবে কিন্তু সেই দুটোর পরিমাণ কখনোই এইটার থেকে বেশি হয়ে যাবে না সুতরাং এই হচ্ছে আমাদের ওভারঅল প্রোডাক্ট তৈরি হওয়ার মানে উৎপাদনের অর্ডার ঠিক আছে এটা হয়ে গেলো থার্ড এক্সাম্পল লাস্ট একটা এক্সাম্পল বলছি এই পার্টিকুলার সেগমেন্টে সেটা হচ্ছে ধরা যাক এরকম একটা কম্পাউন্ড আছে এখানে একটা ইথাইল গ্রুপ আছে ধরো এটা একটা বেনজিন বলয় আর এখানে একটা আইসো প্রোফাইল গ্রুপ আছে এবার কোয়েশ্চেনটা এরকম হয় যে এখানে যদি আমি ধরো এন দিলাম এবার ওয়ান ইকুইভ্যালেন্ট মানে একটাই একবারই রিয়াকশন হবে তাহলে কথা হচ্ছে যে এই যে এসপি টু এস পি টু এস পি থ্রি তাহলে এইটা একটা অ্যালাইলিক পজিশান সেকেন্ডারি এলাইলিক আর একটা এসপি টু এস পি টু এস পি থ্রি এইটা একটা এলাইলিক পজিশান টার্সিডি এলাইলিক ঠিক আছে আমি বলতে চাইছি এইটা একটা অ্যালাইলিক পজিশান আর এইটা একটা এলাইলিক পজিশান তাহলে এই দুটো পজিশানের মধ্যে কোন পজিশানের রিয়াকশানটা হবে ন্যাচারালি এই পজিশানে যদি রেডিক্যাল তৈরি হয় তাহলে সেটা টার্শিয়ারি ফ্রি রেডিক্যাল মোর স্টেবল আর এখানে সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল তৈরি হবে লেস স্টেবল তাহলে মোর স্টেবল রেডিক্যালে আই মিন মোর স্টেবল রেডিক্যাল তৈরি হবে যদি একবারই মাত্র রিয়াকশান হয় এবং সেখান থেকে মানে মেজর প্রোডাক্ট আসবে তো সেই মেজর প্রোডাক্টটা কি কী তৈরি হবে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে উপরে গ্রুপটা যেরকম ছিল সেরকম রয়ে গেল আর নিচের এই গ্রুপটাতে এইখানে ব্রোমিনটা এসে যুক্ত হবে তাহলে এটা হয়ে যাবে আমাদের মেজর প্রোডাক্ট যদি ওয়ান ইকুইভ্যালেন্ট অফ এনবিএস যদি এর সঙ্গে অ্যাড করা হয় অ্যালকিন থেকে অ্যালকিন হ্যালাইট তৈরি করার নাম্বার সি থার্ড মেথড হচ্ছে হ্যালোজেনেশান এবং হ্যালোহাইড্রিন ফরমেশান দুটো অবশ্যই আলাদা রিয়াকশান আমরা একসঙ্গেই কভার করছি এটাকে তো হ্যালোজেনেশানে কি হয় কোনো একটা হ্যালোজেন প্রেফারেবলি ক্লোরিন এবং ব্রোমিন তো সেইগুলো নেওয়া হয় তার সঙ্গে একটা নন পোলার সলভেন্ট নেওয়া হয় এদের সঙ্গে রিয়াকশান করানো হয় সাপোজ একটা কম্পাউন্ড এরকম আছে ধরা যাক এই হচ্ছে অ্যালকিন তো এখানে ধরো আমি দিলাম ব্রোমিন ইন সিসিএল ফোর তাহলে অ্যাডিশান রিয়াকশান হবে ডাবল বন্ড থাকবে না তার পরিবর্তে এখানে একটা ব্রোমিন চলে এলো আর এখানে একটা ব্রোমিন চলে এলো তো এই যে দুখানা ব্রোমিন চলে এলো আমরা এটাকে বলি একটা এটা একটা আমরা কি বলবো যে ডাই হ্যালো অ্যালকিন তো দুখানা হ্যালোজেন আছে এবার এই যখনই হ্যালোজেনেশান হচ্ছে বা হ্যালোহাইড্রিন ফর্মেশন হচ্ছে এই যে দুটো হ্যালোজেন অ্যাডামিক্সে যুক্ত হলো আমরা এটাকে বলি অ্যান্টি অ্যাডিশন ঠিক আছে এখানে লিখে রাখি আমি অ্যান্টি অ্যাডিশন দুটোই অ্যান্টি অ্যাডিশন অ্যান্টি অ্যান্টিএিশন মানে কি মানে হচ্ছে একটা ব্রোমিন যদি সামনের দিক থেকে অ্যাটাক করে তাহলে আর একটা ব্রোমিন পেছন থেকে অ্যাটাক করবে ঠিক আছে একটা যদি অ্যাব দ্য প্লেন হয় একটা বিলো দ্য প্লেন আর এবার আসছি হ্যালো হাইড্রিন হ্যালো হাইড্রিনটা কি এই যে আমরা এখানে নন পোলার সলভেন্ট নিলাম দিস ইজ নন পোলার সলভেন্ট তার পরিবর্তে যদি আমরা কোনো পোলার সলভেন্ট ইউজুয়ালি জল যদি ব্যবহার করি তাহলে কি হবে তাহলে সেই ব্রোমিন আর জল এরা পরস্পর বিক্রিয়া করে এইচ ও বিআর তৈরি করবে বা যদি এটা ক্লোরিন হয় তাহলে এইচ ও সিএল তৈরি করবে এবার হ্যালোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন ডেল নেগেটিভ হ্যালোজেন ডেল পজিটিভ তো এইবার ওইচ এবং সিএল যুক্ত হবে সেম এক্সাম্পল যদি আমি নিই তাহলে দেখা যাবে যে এখানে ধরে যাক আমি দিলাম ক্লোরিন আর আমি দিলাম এইচ টু তাহলে ক্লোরিন যুক্ত হবে একটাতে সিএল আর একটাতে যুক্ত হবে ওইচ তো এটা হচ্ছে অ্যান্টিঅ্যাডিশান তো একটা যদি অ্যাবাব দ্য প্লেন আসে আর একটা বিলো দ্য প্লেন আসবে এটাকে আমরা বলি অ্যান্টিঅ্যাডিশান হ্যালো জেনেশান এবং হ্যালোহাইড্রিন ফর্মেশান এগুলো অ্যান্টিঅ্যাডিশান হাইড্রোজেনেশান যখন হয় অ্যালকিনের যেখান থেকে অ্যালকেন তৈরি হয় সেটা হচ্ছে সিন এডিশান আমরা জানি আর আমরা যে এর আগে মার্কোনিকফ বা ওই ওই মতন যে এইচ এক্স অ্যাডিশান করালাম এইচ এক্স অ্যাডিশানটা হচ্ছে বোথ সিন প্লাস অ্যান্টি যেহেতু ওখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় আমরা বলছিলাম যে ওই কার্বোক্যাটায়নের যে ফাঁকা যে পিওর তার দুটো লোভ থেকেই দুদিন থেকেই অ্যাটাক করতে পারে ইনকামিং যে নিউক্লিও ফাইল তার ফলে সেখানে দুটোই ওরিয়েন্টেশন সম্ভব তাই জন্য বোথ সিন প্রোডাক্ট অ্যান্ড অ্যান্টি প্রোডাক্ট দুটোই তৈরি হয় এটা হচ্ছে এক্সক্লুসিভলি অ্যান্টি অ্যাডিশন আর হাইড্রোজেনেশনটা হচ্ছে এক্সক্লুসিভলি সিন অ্যাডিশন তাহলে দেখো অ্যালকেন এবং অ্যালকিন থেকে হ্যালাইড প্রস্তুতির যে রিয়াকশানসগুলো সেগুলো পড়তেই আমাদের এক ঘন্টা লেগে গেল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা অ্যালকোহল ইথার এবং তারপরে হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশান এইগুলোর মাধ্যমে কি করে আমরা হ্যালাইড বা হ্যালো অ্যালকেন স্পাই সেইগুলো নিয়ে আলোচনা করব যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও আর শেয়ার করো বন্ধুদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে টাটা